إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে দিয়েছেন সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি তারপরে আমাদের জন্য মৃত্যুকে লিখে রেখেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী রাসূল হওয়া সত্ত্বেও তার মৃত্যু ঘটেছে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সূরা জুমারে ইন্নাকা মাইয়্যিতুন ওয়া ইন্নাহুম মাইয়্যিতুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি মৃত এবং তারাও মৃত আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি মখলুক সৃষ্টি করেছেন সবার জন্য মত লিখে রেখেছেন বা সবকিছুই ধ্বংসশীল মানুষ হোক জিন হোক অন্যান্য প্রাণী হোক সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মত লিখে রেখেছেন সবকিছু পৃথিবী থেকে একদিন ধ্বংস হবে এসেছে একদিন চলে যাবে আরেকদিন এই মত আজকের হচ্ছে বিষয়বস্তু এবং তামাল মত মতের কথা মানুষের যখন মনে পড়ে তখন পৃথিবীর সমস্ত স্বাদ শেষ হয়ে যায় পৃথিবীর সমস্ত ভোগবিলাসের বস্তু সব তিক্ততায় পরিণত হয় মত এই মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজিমুল লাজ্জাত আকসেরু জিকরা হাজিমুল লাজ্জাত তোমরা বেশি বেশি স্মরণ করো পৃথিবীর সমস্ত রকমের স্বাদ ধ্বংসকারী বিষয়কে আর তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মত আর তা হচ্ছে মৃত্যু যখন মৃত্যুর কথা মনে পড়ে আর সেই সময় যদি স্ত্রীর দিকে তাকান আহ আমি মরে গেলে স্ত্রী বিধবা হয়ে যাবে স্ত্রীর যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তির জন্য আমাকে শান্তির জন্য মানুষকে দিয়েছেন সমস্ত স্বাদ শেষ সেখানে এই মতের কথা স্মরণ হলে এক্ষুনি যদি মত চলে আসে আহ সে একা হয়ে যাবে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা তাদের দিকে তাকিয়ে দেখেন আর তখনই যদি মতের কথা স্মরণ হয় তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ শেষ আহ ছোট ছোট বাচ্চারা আমার ইতিম হয়ে যাবে বাবা মায়ের দিকে তাকিয়ে দেখেন তাদের কথা স্মরণ করেন তারা বৃদ্ধ তাদের দেখাশোনার একমাত্র আপনি তাদের ব্যয় বহন খরচ সে দায়ী দায়িত্ব নেওয়ার একমাত্র মালিক আপনি এখন খরচ চালাচ্ছেন সেই সময় যদি হঠাৎ করে মতের কথা স্মরণ হয় হায় যদি আমি মরে যাই আমার বাবা মায়ের কি হবে আল্লাহ ভালো জানে তাদের দেখাশোনা কে করবে আল্লাহ তার ব্যবস্থাকারী এইভাবে এক একটি করে বস্তু বাড়ি ঘর গাড়ি ইত্যাদি দুনিয়ার যত কিছু রয়েছে ধন সম্পদ টাকা পয়সা সবকিছুই আপনার এমন হয়ে যাবে যে সবকিছুর স্বাদ তিক্ততায় পরিণত হবে আর কোনো স্বাদ তাতে থাকবে না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মত তোমরা বেশি বেশি স্মরণ করো মত এমন একটি দরজা যে দরজা দিয়ে প্রবেশ করতেই হবে আরবি কবিতায় রয়েছে
الموت باب الموت كأس كل نفس شاربه والقبر باب كل نفس داخله موت এমন একটি পানপাত্র পেয়ালা এমন একটি পানপাত্র كل نفس شاربه যা প্রত্যেক ব্যক্তিকে পান করতে হবে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যতিক্রম রাখেননি তার জাত তার সত্তা ছাড়া আমি আগেই বলেছি আম্বিয়া রাসূলগণ সাহাবায়ে কিরাম সিদ্দিকিন শুহাদা কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়েননি সবার কাছে মত এসেছে আল মাউতু কাসুন কুল্লু নাফসিন শারিবুহ মত এমন একটি পানপাত্র যা প্রত্যেক ব্যক্তিকে সেই পানপাত্র থেকে পান করতেই হবে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনি কারিমে এবং এই আয়াতটি কোরআনুল কারিমের তিন জায়গায় রয়েছে সূরা আলে ইমরানে রয়েছে আয়াত নম্বর 185 সূরা আম্বিয়াতে রয়েছে সূরা আনকাবুতে রয়েছে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত একই বাক্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক ব্যক্তিকে মওতের আসাদন গ্রহণ করতেই হবে তারপরে এক আয়াতে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর মওতের পরে কি হবে মরতে হবে এই কথা মুসলিম অমুসলিম আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু আল্লাহর দ্বীনের বন্ধু আল্লাহর দ্বীনের শত্রু নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক মুশরিক মুওয়াহিদ তাওহীদবাদী আল্লাহর একত্ব বিশ্বাসী বা বহুত্ববাদী সবাই বিশ্বাস করে যে মরতেই হবে মরতেই হবে প্রাকৃতিক মত বলুক আর প্রাকৃতিক ব্যাপার স্যাপারই বলুক আর যাই বলুক না কেন আল্লাহর পক্ষ থেকেই বলুক আর নাই বলুক কিন্তু মরতে হবে এই কথা সবার জানা রয়েছে কিন্তু মরণের পরে মতের পরে কি হবে এ কথা একমাত্র জানে এবং বিশ্বাস করে মুমিন সেই হচ্ছে মুমিন সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরানো হবে মওতের পরে আসতে হবে কোথায় আমার কাছে ফিরে আসতে হবে ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু আর কবর এমন একটি দরজা যেই দরজায় প্রত্যেক ব্যক্তিকে দাখিল হতেই হবে আপনি কোন দেশে ইচ্ছা করলে গেলেন না নিজের দেশে মাতৃভূমিতে ইচ্ছা হলো গেলাম না যাব না এটা সম্ভব কিন্তু মওত এমন একটি পানপাত্র সেটা পান করতে হবে সেখানে এসে ঘাটে আপনাকে নামতেই হবে এই ঘাট এমন একটি ঘাট যে ঘাটে আপনাকে নামতেই হবে আর কবর এমন একটি দরজা একটি গেট যেই গেটে আপনাকে প্রবেশ করতেই হবে আল্লাহ পাকের ارشاد করছে সূরা আলে ইমরানে কুল্লু নাফসিন যায়েকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ এর পরের কথাগুলি মুমিন ছাড়া আর কেউ বিশ্বাস করে না মউতের পরে তোমাদের কি কিয়ামতের দিবসে পুরোপুরি প্রতিদান দেওয়া হবে তুওয়াফাউনা উজুরাকুম তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে আর পূর্ণ মাত্রাই দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে তোমাদের পরিশ্রম মেহনত যদি ভালো থাকে তাহলে ভালো ফল দেওয়া হবে মহাপুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আর যদি তোমাদের মেহনত পরিশ্রম খারাপ কাজে হয়ে থাকে তাতেও পরিশ্রম তো লাগে যারা অন্যায় কাজ করছে পাপ করছে তারাও সারা রাত জেগে মেহনত করছে হারাম খাচ্ছে তারাও মেহনত করছে হারামের ক্ষেত্রে তো সেই রকম যদি পাপের মেহনত পরিশ্রম থাকে ফুটপাতে বসে থাকছে নামাজ পড়ছে ঠিক আছে হেঁটে গেলেন আসলেন গরমে যাই হোক আর ঠান্ডায় শীতে তাতেও যে মেহনত আছে ওই ফুটপাতে বসে থাকছে নামাজ পড়তে যাচ্ছে না সেও ফুটপাতে গরমে কষ্ট করছে জি ইন্না সাআয়াকুম লাশাত্তা আল্লাহ বলছেন তোমাদের মেহনত বহুমুখী কেউ তো ভালো কাজের মেহনত করে আবার কেউ খারাপ কাজের জন্য মেহনত করে ওয়াইন্নামা তুওয়াফাউন উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ তাহলে সেখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বদলা দেবেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক শ্রেণীর মানুষ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ এরাই হচ্ছে সফল কামিয়াব অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর পৃথিবীর ধন সম্পদ ভোগবিলাসের যে সব বিষয়বস্তু রয়েছে সব হচ্ছে প্রতারণার আসবাব প্রতারণার সামগ্রী এতে শুধু ধোকা ছাড়া আর কিছু নেই অনেকে এই ধোকায় পড়ে আছেন মনেই হচ্ছে না বছরকে বছর চলে যাচ্ছে মাস যাচ্ছে সপ্তাহ যাচ্ছে বছর যাচ্ছে দীর্ঘদিন চলে যাচ্ছে যুগ যুগ চলে যাচ্ছে মরণ বলে কখনো স্মরণ হয় না
আর যদি এমনি জানাও থাকে যে হ্যাঁ সবাই মরছে আমাকে মরতে হবে, চোখের সামনে অনেকে মরলো, কিন্তু মরে কি হবে তার জন্য আমার করণীয় কি? আগামী জীবনটাকে আমি সুখী করি তার জন্য কোন রকমের কাজকর্ম মেহনত পরিশ্রম আমল নেই, এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। মত সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করব। তার একটি দিক হচ্ছে যে মত এমন একটি বিষয় যে বিষয়ের অকাট্য ফয়সালা আল্লাহর পক্ষ থেকে রয়েছে, মরতে হবে। এ সম্পর্কে শুনলেন বেশ কিছু আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে ব্যক্ত করা হয়েছে ওয়াজহ দিয়ে, অর্থাৎ মুখমণ্ডল দিয়ে। তাহলে যেই সত্তা সম্পর্কে আল্লাহ ব্যক্ত করেছেন স্বয়ং নিজেই তার মুখমণ্ডল বলে, ওয়াজহাহু বলে, তাহলে সেই সত্তার মুখমণ্ডল আছে না নেই? আছে। যেমন আমরা আমাদের ভাষায় বলি, কোন বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়র সাথে, আপনজনের সাথে, বা যে কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন যদি দেখা না হয়, তাহলে আমরা কি বলি? ভাই আপনার চেহারা অনেকদিন পর দেখলাম, অনেকদিন ধরে আপনার চেহারা দেখিনি। তো যে অনেকদিন ধরে চেহারা দেখিনি মানে কি? তার হাত দেখেছি, পা দেখেছি, তার পেট দেখেছি, পিঠ দেখেছি, সামনে দেখেছি, পেছন দেখেছি, কিন্তু শুধু মুখটা দেখিনি। এটা কি ওর অর্থ হয় নাকি? না, চেহারা দেখিনি মানে তাকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আর সেই ব্যক্তির চেহারা আছে বলেই চেহারা বলা হয়েছে। চেহারা না থাকলে বলা হইতো না, ঘোড়ার ডিমের মতো বলা হইতো না। একটি কথা শুধু আমাদের দেশে আছে, ঘোড়ার ডিম, তাই না? ওটা হয় না শুধু, আর বাকি কথা যার চেহারা আছে তার চেহারার কথাই বলা হয়। জি, আপনার শরীরের উত্তম অঙ্গটি বলে আপনাকে উদ্দেশ্য করা হয়েছে, আপনার ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে। তাই আল্লাহ স্বয়ং বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা কাসাসের আয়াত নম্বর 88। প্রত্যেক বস্তু ধ্বংসশীল, হালেক এখানে আল্লাহ বলেছেন। আর মরে যাওয়া মানে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। আরবিতে হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া। যদি আমাদের দেশের ভাষায় কোনো মানুষ যদি ইন্তেকাল করে আর যদি বলে লোকটি হালাক হয়ে গেছে, তো বলবে যে রে এই লোক দেখে শত্রু এই লোকের, তাই না? হালাক হওয়া মানে আল্লাহর গজব বা অভিশাপ সম্পর্কে ধারণা করে থাকে মানুষ, কিন্তু হালাকা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, কোনো জিনিস নিশ্চিহ্ন হয়ে যাওয়া। জি, যা হচ্ছে মত, মানুষ মরে গেলে সে ধ্বংসশীল, শেষ হয়ে গেছে, সে হালাক হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক বস্তু হচ্ছে হালেক, ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, আল্লাহ সত্তা ছাড়া। লাহুল হুকম, এবং বিচারের মালিক, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। আপনি আমি যে আল্লাহর কাছে চলে যাব বিচার করার মালিক একমাত্র কে? আল্লাহ। লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরে আসবে, তার কাছে ফিরে যেতে হবে। তো মওতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, এই মওত হবেই হবে, এবং এই মওতের আল্লাহ সময় নির্ধারিত করেছেন। এটি আরেকটি বিষয়, মওতের সময় আল্লাহ পাক নির্ধারিত করেছেন। যে আল্লাহ নির্ধারিত করেছেন সেই আল্লাহ মওতের সময় সম্পর্কে জানেন না? জানেন না। যিনি নির্ধারণ করেছেন অবশ্যই জানেন। যদি আপনি কারো ব্যাপারে কোনো কিছু নির্ধারণ করেন যে ভাই আপনাকে 10,000 টাকা দিলাম আপনাকে 1 বছরের জন্য, তাহলে 1 বছর আপনি জানছেন, ওর মেয়াদ জানছেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর 60 বছর যাই হোক না কেন, যা দিয়েছেন, যখন আল্লাহ দিয়েছেন এবং সময় নির্ধারণ করেছেন, তখন তিনি এই সম্পর্কে এলম রাখেন, একমাত্র তিনি এই এলম রাখেন। আর এই যে সময় নির্ধারণ করেছেন, এতে কোনো রকমের বাড়তি আর ঘাটতি হবে না। আল্লাহ সময় দিয়েছেন 60 বছর, আর বেড়ে গিয়ে 70 বছর হয়ে যাবে। সময় দিয়েছেন 60 বছর, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর 30 বছর বয়সের যুবক মানুষ মরে গেলেন, এমনটা পৃথিবীতে হয় না আর হবে না। কেন হয় না? যদি হয়ে যায়, যদি এরকম হয়ে যায়, ধরে নেন যে হয়ে যায় যদি বা হয়ে যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে লিখনই রয়েছে সময় নির্ধারণ, সেটা ভুল প্রমাণিত হতো না? হতো না। আল্লাহ ভুল মুক্ত না ভুল যুক্ত? ভুল মুক্ত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিখে রেখেছেন আর সে সম্পর্কে জানেন, তাহলে আল্লাহর জানা ভুল সাব্যস্ত হয়ে যেত, যা অসম্ভব কথা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করেছেন আর যে সম্পর্কে তিনি জানেন, তাতে এক মুহূর্তেরও কম বেশি হবে না। এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, এবং আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মৃত্যু হয় না।
আল্লাহর আদেশের অর্থ এখানে হচ্ছে আল্লাহর ইচ্ছা অনেক সময় কেউ খুন করে দিল কাউকে এটা আল্লাহ আদেশ করেন না ওয়ালা ইয়ারদা লি ইবাদিহিল কুফর আল্লাহ বান্দার জন্য কুফরি কাজ হারাম কাজ পছন্দ করেন না সুতরাং কোনো অন্যায় কাজের আল্লাহ আদেশ করেন না যে কাউকে খুন করো হ্যাঁ শিরিক করো কুফরি করো কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছু হয় না আমাদের দেশের মানুষদের আকীদায় বা ভাষায় অন ইসলামিক কথা অনেক ঢুকে আছে তার মধ্যে একটি কথা হচ্ছে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না এই কথাটি ইসলাম বিরোধী কথা বরং সূক্ষ্ম দৃষ্টিতে যদি তদন্ত করে দেখেন তো কুফুরি কথা বিনা হুকুমে কথাটি হচ্ছে ইসলাম বিরোধী কুফুরি কথা আর বিনা ইচ্ছায় এটি হচ্ছে শরীয়ত সম্মত ইসলামিক কথা ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না আমরা পৃথিবীতে কিছুই হয় না ভালো মন্দ কিছুই হয় না যা হয় আল্লাহর ইচ্ছায় কারণ এ কথা যদি না বলি তাহলে আল্লাহর ইচ্ছার বাইরে তাহলে খুনগুলি হয়ে যাচ্ছে আল্লাহর ইচ্ছার বাইরে তাহলে শির কুফরি হয়ে যাচ্ছে তাহলে আল্লাহ অসহায় হয়ে গেলেন তাহলে আমাদের ইচ্ছার বাইরে হয় কারণ আমরা অসহায় স্বাভাবিক কথা আমরা অনেক কিছু চাই না হয়ে যায় পৃথিবীতে কারণ মানুষ অসহায় আপনি চান না তারপর হয়ে যাচ্ছে কিন্তু যখন বলবেন যে আল্লাহর ইচ্ছা ছাড়াও হয়ে যায় তার মানে আল্লাহ কি তাহলে অপারক হ্যাঁ আল্লাহ কি অক্ষম তাহলে নাউজুবিল্লাহ এই যে কুফুরি চলে আসবে সেই জন্য এই আকীদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না বাতাস আসে আল্লাহর ইচ্ছায় হ্যাঁ গরম আসে আল্লাহর ইচ্ছায় শীত আসে আল্লাহর ইচ্ছায় ভালো হয় আল্লাহর ইচ্ছায় মন্দ হয় আল্লাহর ইচ্ছায় সবকিছু আল্লাহর ইচ্ছায় কিন্তু হুকুম হুকুম মানে হচ্ছে আদেশ হুকুম মানে কি আদেশ আল্লাহ ভালো কাজের আদেশ করেন না খারাপ কাজের আদেশ করেন না দুই কাজেরই আদেশ করেছেন একমাত্র ভালো কাজের আদেশ করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রাকাউ মা রাকিম লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হ্যাঁ শিরিক করিন আল্লাহর সাথে ওমা আতাকুমুর রাসূল ফাখুযু রাসূলের পথ না অন্য পথ নিও না ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা সৎ কথা সত্য কথা ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পর যদি রাসূলের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা কেউ গ্রহণ করে তাহলে আল্লাহ সব ভালো কাজের আদেশ করেছেন কোথাও আছে কি শিরকের আদেশ জেনার আদেশ খুনের আদেশ হ্যাঁ মদপানের আদেশ না নেই তাহলে আল্লাহ খারাপ কাজের আদেশ করেন না তবে আল্লাহর ইচ্ছার বাইরে যেহেতু কিছু হয় না সেজন্য আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে ছেড়েছেন আপনার সামনে বাচ্চা খেলা করছে আপনি স্বাধীন ছেড়ে রেখেছেন খেলা করতে করতে হয়তো খারাপ কিছুতে হাত দিয়ে দিল এমন একটা কাজ করলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল খেলা করার জন্য আপনি স্বাধীনতা দিয়েছেন যদি আপনি বেঁধে রাখতেন স্বাধীনতা না দিতেন তাহলে আগুনে হাত দিতে পারতো না বা অ্যাক্সিডেন্ট হতো না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওইরকম স্বাধীনতা দিয়ে রেখেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মদ যে হবে এ সম্পর্কে তিনি জানেন এবং লিখে রেখেছেন সময় নির্ধারণ করেছেন তার কম বেশি হবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মদ কিভাবে হবে বিছানায় হবে রাস্তায় হবে অ্যাক্সিডেন্ট হবে জেহাদের ময়দানে হবে কার হাতে হবে কিভাবে হবে কোন রোগে হবে সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং তা লিখে রেখেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 145 ওমা কানা লি নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কোন ব্যক্তির মত হতেই পারে না আল্লাহর এজেন অনুমতি ছাড়া ওমা কানা লি নাফসিন কোন ব্যক্তির আন তামুতা কোন ব্যক্তির মত হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া কিতাবা মুআজ্জালা আল্লাহ লিখে রেখেছেন এবং মুআজ্জালা সময় নির্ধারণ করেছেন আজাল থেকে আজাল মানে সময় মুআজ্জালা সময়কে আল্লাহ নির্ধারণ করেছেন এতে কম বেশি হবে না মহান আল্লাহ পাক আরো ইরশাদ করে সূরা আরাফের আয়াত নম্বর 34 আলে কুমুল কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেক জাতির সময়সীমা নির্ধারণ করেছেন আল্লাহ জাতিরও সময়সীমা নির্ধারণ করেছেন জরুরি নয় যে একটি জাতি চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে যখন জাতির সময় আল্লাহ নির্ধারণ করেছেন তো ব্যক্তির সময় তো অবশ্যই নির্ধারিত রয়েছে জাতির ব্যাপারটি অনেক সময় হয়তো বুঝতে অস্পষ্ট বুঝতে পারছেন না কিন্তু চোখের সামনে ইতিহাস রয়েছে আজ সম্প্রদায় জাতি এসেছে ধ্বংস হয়ে চলে গেছে
সামুদ সম্প্রদায় এসে সে ধ্বংস হয়ে চলে গেছে। মোগল জাতি এসেছিল, দীর্ঘদিন ভারতে রাজত্ব করেছে, চলে গেছে। পারস্য অগ্নিপূজক জাতিরা ছিল, তারা রাজত্ব করে চলে গেছে পারস্য দেশে। রোমান সাম্রাজ্যের জাতিরা এসেছিল, তারা রাজত্ব করে চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো জাতির আল্লাহ বলছেন ওয়ালিকুল্লা উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির আল্লাহ সময় নির্ধারণ করেছেন। কমিউনিস্টদের রাশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে আল্লাহ সময় নির্ধারণ করেছেন 70 বছর থেকে চলে গেছে, তাদের পতন ঘটেছে। এইভাবে যে কোনো জালেম হোক, তাদের আল্লাহ সময় নির্ধারণ করে, চিরকাল জালেম জালেম থাকতে পারবে না, এমন একটি সময় আসবে যখন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলছেন ফাইজা যা আজালহম, সুতরাং তাদের যখন সময় চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান, কিছুক্ষণ। সা আজকালকার আরবিতে সা মানে হচ্ছে 60 মিনিটের 1 ঘন্টা, কিন্তু কোরআনে কেরিমের ভাষায় তখন 60 মিনিটের 1 ঘন্টার যুগ ছিল না, এই ঘড়ির জামানা ছিল না। তাই সাআতান মানে মুহূর্ত, এক মুহূর্ত বিলম্ব হবে না, ওয়ালা ইয়াস্তাকদিমুন, আর এক মুহূর্ত আগেও মক আসবে না। আপনার যে সময় রয়েছে, আমার যে সময় রয়েছে, সেটা কেউ কমিয়ে দিতে পারবে না। সারা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায় জালেমরা, তবু আমার বয়স আপনার বয়স কমিয়ে দিতে পারবে না। এই আকীদা হচ্ছে আমাদের ইমানি আকীদা, তকদিরের প্রতি ইমান। এই হচ্ছে আখিরাতের একটি অংশ, মওত, তার প্রতি ইমান। দুটি বিষয় এখানে রয়েছে। আর যদি সারা বিশ্বের আপনজন বন্ধু বান্ধব মিলে যদি চেষ্টা করে যে একে সারা বিশ্বের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা দিয়ে একে সময় কিছু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, তবু এক মিনিটও বাড়াতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারিমে ঘোষণা করেছেন। মত সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে মতের যে আল্লাহ সীমা নির্ধারণ করেছেন সেটি গায়েব, অদৃশ্য। এই গায়েবের বক্সের মধ্যে বন্ধ রয়েছে, আমার বয়স কত, আমার আর কতদিন সময় থেকে গেছে, আপনাদের বয়স কত আর কার কতটা সময় থেকে গেছে, পৃথিবীতে আর কতদিন থাকবেন, আর কতদিন ছিল টোটাল সময়, এটি হচ্ছে এমন এক গায়েব যা বন্ধ রয়েছে, আপনি দেখতে পান না, সারা পৃথিবীর কেউ দেখতে পায় না, না নবী, না ওলি, না কেউ, কোনো ব্যক্তি জানে না, এমনকি ফেরেশতাও জানে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মওতকে এই দায়িত্ব না দিয়ে দেওয়া হয়। আর তা এক বছরের হিসাব নিকাশ তাকে দেওয়া হয় যে এক বছরে এতগুলি আত্মার রূহ তোমাকে কবজ করে নিয়ে আসতে হবে, তার আগ পর্যন্ত কিছুই জানে না। তো এই এমন এক অদৃশ্য ইস্তাসার আল্লাহ বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গায়েব অদৃশ্যকে নিজের জন্য খাস করেছেন। এই এলম, এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। সূরা লোকমানের আয়াত নম্বর 34 শেষ আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, ইন্না আল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামূত। আল্লাহ ফাক রব্বুল আলামিন এখানে কয়টি বিষয় উল্লেখ করেছেন, এগুলোকে গায়বের গায়বের মাফাতিহ চাবি বলা হয়েছে, মাফাতিহুল গায়ব খামসা, গায়বের চাবি। এমন গায়ব অদৃশ্য যে সম্পর্কে কোন মানুষ জানে না, কোন নবী ওলি কেউ জানে না, কোন ফেরেশতা কো খবর নেই। তার শেষ আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন, কোন ব্যক্তি জানে না যে বিআইয়ি আরদিন তামূত, কোন দেশে, কোন শহরে, কোন গ্রামে, কোন সময়ে, কখন মৃত্যু হবে, কি অবস্থায় মৃত্যু হবে। ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামূত। আর একটি বিষয় মত সম্পর্কে হচ্ছে যে মত যখন মানুষের আসে, মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসে, তখন বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়, একই রকম অবস্থায় সবার মত হয় না, তবে দুই ভাগে ভাগ করা যেতে পারে। ইমানদার এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দা, যারা ভালো মানুষ, নামাজি, হারাম কাজ করে না, ওয়াজিব তরক করে না, তাদের আশা করা যায় যে ভালো অবস্থাই হবে মতের। আর যারা কাফের, মুনাফিক, নাস্তিক, মুশরিক, কবর পূজারি, কবরে সেজদাকারী, অথবা কাবিরা গুনাহ করে, ফরজ ওয়াজিব তরক করে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে না, তাদের আল্লাহর গজবের একটি দৃশ্য হবে যা সে অবলোকন করবে, দেখতে পাবে মওতের সময়। এ সম্পর্কে বহু কথাই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, যে হাদিসগুলি হয়তো সময়ের অভাবে আজকে উল্লেখ করা যাবে না, কিন্তু এইদিকে শুধু ইঙ্গিত করলাম যে মানুষের দুইটি অবস্থা হবে, একটি হবে ভালো অবস্থা,
যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে বুখারী মুসলিম শরীফের হাদিসে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বর্ণনা করেছেন মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহ লিকাহু যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাতকে ভালোবাসে সাক্ষাৎকে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহ লিকাহু আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে যে দয়া করতে চায় না তো আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে তাকেও দেখতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছা আমরা দেখা সাক্ষাতের ক্ষেত্রে মানুষ কেউ তো কারো সাথে সাক্ষাতের ক্ষেত্রে আগ্রহী সুযোগ পেলে না আসতে দেন বা আমি নিজে থেকে দেখা করি আগ্রহী আমার কারো সাথে দেখা সামনে কাছে দিয়ে যাচ্ছে দেখা করার সুযোগ এসে তারপর ভ্রুক্ষেপ করছেন না অন্যদিকে টান দিলেন দেখাই করবেন এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুই রকম রয়েছে এক রকমের বান্দা আছে যাদের সাথে দেখা করাকে আল্লাহ ভালোবাসবেন আল্লাহ চাইবেন যে এই বান্দার সাথে আমার দেখা হোক এই বান্দা আমার সাথে দেখা করতে আসুক আর কিছু মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ দেখা করাকে ঘৃণা করবেন চাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাকরাহুল মউত কে আমাদের মরতে চায় আছে কেউ যে আমি এখন মরতে প্রস্তুত হ্যাঁ এখনই প্রস্তুত মরার জন্য এমন কেউ না সবাই বেঁচে থাকতে চায় আরে কিছুদিন তো হোক ভালো নিয়তে বেঁচে থাকা যেতে পারে যে আল্লাহ আরো যদি কিছু সময় পেয়ে যায় তো আরো বেশি নামাজ বাড়বে পাঁচ অক্ত একদিন বাঁচতে পারলে পাঁচ অক্ত নামাজ বাড়বে হ্যাঁ আগামী রমজান পেয়ে যায় তো রমজানের তিরিশটি রোজা বাড়বে তাহলে আপনার তারাবি বাড়বে কিয়ামুল লাইল বাড়বে ইত্যাদি আরো অনেক নাকি দান খেরাত বাড়বে এক বছরে কিছু পয়সা হলে জাকাত দেবো জাকাত বাড়বে মাতা পিতার সেবা করে আরো এক বছর আরো নাকি বাড়বে ইত্যাদি ইত্যাদি তাহলে ভালো নিয়ত নিয়েও বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবাই করে আর যারা দুনিয়া মুখী তাদের সম্পর্কে আল্লাহ পাক তো কোরআনে কারিমে বলেছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফাসানা যারা আখেরাত মুখী নয় পরকাল সম্পর্কে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই পরোয়াই নেই বেপরোয়া তাদের সম্পর্কে কাফের মুনাফিক বেদিন নামে মাত্রে মুসলমান কাজে কর্মে মুসলমান নয় তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম তাদের আকাঙ্ক্ষা হবে লাউ ইউআম্মারু আলফাসানা হাজার হাজার বছর যদি বাস্তব আল্লাহ বলছেন যদি হাজার বছরও তোমাকে আমি বয়স দিয়ে দিই তবু আজাব থেকে উপায় নেই একদিন আসতে হবে একদিন সোজা ইউ টার্ন করে কোন দিকে যাবে তো দুনিয়ামুখী কত দূর যাবে তুমি কত দূর এক হাজার দুই হাজার বছর বাঁচবে আদ সম্প্রদায়ের লোকের ওইরকম তো বাঁচত আগের লোকের ওইরকম দীর্ঘদিন সময় পেত কিন্তু আবার কোথায় ফিরে আসতে হয়েছে মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম আমি মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো আবার কবরে আসতে হবে অমিনা নখরে যেরকম এই মাটি থেকে কবর থেকে তোমাকে উদ্গত করব আবার বের করবো তারা তো নখরা পুনরায় আর কেমতে বিচার দিবসে হাজির হইতে হবে জবাবদেহি করতে হবে তো জিজ্ঞাসা করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না তো আমরা সবাই মত থেকে বাঁচতে চাই কে ইচ্ছে করে মরতে চাই যখন মরতে চায় না তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না তাহলে আমরা যে মরতে চাই না তাহলে আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করেন প্রশ্ন সংশয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসের অর্থ এই নয় যেটা তুমি বুঝেছো এই হাদিসের অর্থ হচ্ছে যে যখন একেবারে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে আর মালাকুল মউত এসে হাজির হয়ে গেছেন তার আগে অসংখ্য ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নিয়েছেন যদি সৎকর্মশীল হয় ভালো মানুষ হয় নেক মানুষ হয় তাহলে আল্লাহর ভালো ফেরেশতা যারা আল্লাহর সুসংবাদদাতা ফেরেশতা ফেরেশতা সবগুলি ভালো আজাবের ফেরেশতাও ভালো আর আর যেগুলি আল্লাহর নিয়ামত দানকারী ফেরেশতা তারাও ভালো কিন্তু যেগুলি সুসংবাদদাতা ফেরেশতা ভালো রূপ নিয়ে ভালো চেহারা নিয়ে ভালো আকার নিয়ে সে হাজির হবে আর সুসংবাদ শোনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস রয়েছে ওয়া কারামাতিহি আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ শোনাবে বান্দা তুমি চিন্তা করিও না তুমি চিন্তা করো না এই ছেলে মেয়েদের কথা চিন্তা করিও না স্ত্রীর কথা চিন্তা করি না দুনিয়ার কথা কি ছুটে যাচ্ছে আর কি থেকে গেল কি করতে পারলাম না ওইসব চিন্তা করিও না সুসংবাদ তোমার জন্য আল্লাহ তোমার রাজি রয়েছে সুসংবাদ তোমার জন্য সম্মানের বস্তু আল্লাহ তৈরি করে রেখেছেন কারামাত তোমাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতে এই যখন সুসংবাদ দেখা দেওয়া হয় তখন কি আগ্রহ মরার জন্য ফেরেশতাদেরকে দেখে ফেলে আর ফিরতে তো পারবেন না কিন্তু তখন আগ্রহ যে তাড়াতাড়ি যাই যত তাড়াতাড়ি যেতে পারবো আখেরাতের দিকে পাড়ি দিতে পারবো মতের ওপারে চলে যেতে পারবো ততই সুখ আর সুখ এই সময় আল্লাহর সাথে সাক্ষাতে অত্যন্ত আগ্রহী হয়ে যায় একজন নেক মমিন বান্দা
نبي كريم صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها كي اي بھابي بجالن قطعتي پخان توري ایک جن پاپی کافر منافق مشرق گناہگار بنامازی پاپیشتو جارا کبیرا گناہ کرے چھے ایبان توبہ کرے سنگشدن کرے نی اے عبستہ روئے چھے ہٹات کرے جخن موتر سمائے چلی آشلو بشر ابی عذاب اللہ وغذابی ہی اللہ عذابیر সংবাদ দেওয়া হয় আল্লাহর আযাবের ফেরেশতারা বিকট রূপ নিয়ে চেহারা নিয়ে আকার নিয়ে এসে বলে এই খবিস আইয়াতুহান নাফসুল খবিসা হে খবিস আত্মা হে খবিস আত্মা চলো আর কতদিন পৃথিবীতে থাকবে আর সময় নেই এখন বোঝা যাবে কি করেছো দুনিয়াতে এই যখন ধমক দিতে থাকবে শাসানিমূলক কথা বলতে থাকবেন ফেরেশতাগণ আযাবের তখন পালাবার চেষ্টা করবে কিন্তু উপায় আছে আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নিয়েছে মালাকুল মউতকে দেখে নিয়েছে এখন আর উপায় নেই যেতেই হবে কিন্তু চাইবে না যেতে গেলেই মরলেই মরের মরণের উপরে গেলেই তো আযাব শুরু হবে কবর থেকে যে আযাব শুরু হবে আল্লাহ এই আযাব তার শেষ হওয়ার নয় আর তো নামাজ পড়ার সুযোগ নেই আর তওবা করার সুযোগ নেই এই মুহূর্ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউকবালু তওবাতুল আবদে মালাম ইউগারগি বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত এই মৃত্যুর অবস্থাকে অবলোকন না করে নিয়েছে গারগারা মওতের গারগারা এসে যাওয়া মানে মওতের ফেরেশতাদেরকে দেখে নেওয়া তারপরে তওবা করবে কিন্তু আর তওবার সুযোগ নেই বলবে রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও কিন্তু আল্লাহ ফিরাবেন না লাল্লি আমালো সালেহান আল্লাহ কিছু ভালো আমল করে আসবো আল্লাহ বেশি কিছু করতে পারিনি আল্লাহ সামান্য কিছু করেছি কিন্তু গুনার পাহাড় বেশি রয়েছে আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আযাবে ফেরেশতাদেরকে অনুরোধ করা শুরু করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন এক মুহূর্ত বিলম্ব হবে না আর এক মুহূর্ত আগেও মওত আসবে না তো এই সময় পছন্দ করবে না যে তার মত হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই সময় আল্লাহ ঘৃণা করে যে এই খবিস বান্দা যাতে করে আমার সামনে না আসে এই খবিস বান্দা যাতে করে আমার রহমত যেহেতু পাওয়ার হকদার নয় অধিকারী নয় সুতরাং সামনে না আসে আল্লাহ তাকে ঘৃণা করে এবং তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে তো মতের সময় বিভিন্ন অবস্থা হবে তার মধ্যে একটি অবস্থার দিকে ইঙ্গিত করলাম যে সেটি হচ্ছে যে ফিরতে চাইবেন এ সম্পর্কে একাধিক আয়াত কোরআন করিমে রয়েছে ফিরতে চাইবে যে আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন কখনো হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালায় এই কথা নেই যে কোন ব্যক্তিকে মওতের দৃশ্য দেখে দেওয়ার পরে আবার ফিরিয়ে দেওয়া হবে না তাহলে তো চোখে দেখে নিল আল্লাহ পাক ইমানের জন্য প্রথম শর্ত রেখেছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা না দেখে বিশ্বাস করেছে আযাবের ফেরেশতাকে দেখনি নিয়ামতের ফেরেশতাকে দেখনি কবরের অবস্থা দেখনি ওহি কেমন করে নাজেল হয়েছে দেখনি জিবরাইল কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে এসেছেন তা তুমি দেখনি কোরআনে করিম কি আসমান থেকে নাজেল হয়েছে আসমানি সিলেবাস তাও দেখনি জান্নাতও দেখনি জাহান্নামও দেখনি তারপরও বিশ্বাস করতে হবে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যদি বিশ্বাস না করেন দেখে নিলেন তারপরে বিশ্বাস করেন না আল্লাহর সুযোগ দেবেন না এই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মত সম্পর্কে আরেকটি কথা এখানে বলে দিই তা হচ্ছে যে মত আল্লাহ যখন নির্ধারণ করেছেন সুতরাং এই ক্ষেত্রে আপনার এই ইখতিয়ার নেই স্বাধীনতা নেই যে আপনি সেই ক্ষেত্রে তাড়াহুড়া করবেন যে আমার জীবন আমার প্রাণ আমি নাশ করে দিলাম আমি থাকলাম না এই ইখতিয়ার নেই যাকে আত্মহত্যা বলা হয় সেজন্য আত্মহত্যা একটি বড় হারাম কাজ এবং কাবিরা গুনাহ এই সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা আছে যেটি পাবেন আপনি রেকর্ড হয়ে আছে তো আর এইরকমই যখন আত্মহত্যাও করা যাবে না আত্মহত্যা হয়তো করেন না অনেক ভালো মানুষ আছে কিন্তু মতের আকাঙ্ক্ষা করে মতের আশা করে যে মত চলে আসুক এবং মতের আশা আকাঙ্ক্ষায় হয়তো মতের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি মরণ করো জায়েজ নয় হারাম আমাদের দেশে বহু মানুষ করে তার মধ্যে মহিলাদের মধ্যে এই রোগ সবচেয়ে বেশি আছে আছে না স্বামী স্ত্রী তো সারা জীবন ভালো কাটলো একবার কোনোদিন একটু কোন রকমের গরমির হয়ে গেছে হয়তো বা একটু জুলুম হয়ে গেছে হতে পারে মানুষ মাত্রে
জুলুম হয়ে যেতে পারে, জুলুম হয়ে গেছে বা কিছু হয়েছে বা মনের উল্টো হয়েছে, আল্লাহ আর বেঁচে থাকতে চায় না, আল্লাহ তুমি আমার মত করো, মরণ করা। নিজের মত তো চাই চাই, মহিলাদের আর একটি রোগ আছে ছেলে মেয়েদের ক্ষেত্রে। একটা ছেলে কোনো কিছু করতে গিয়ে, খেলাধুলা করতে গিয়ে কোনো রকমের কিছু ক্ষতি করে চলে এসছে, বা কোনো কাজ করতে গিয়ে ক্ষতি করে চলে এসছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি বলে আমাদের দেশের মহিলারা, মর তুই মর, মরিসনি আবার ফিরে এসছিস তুই, হ্যাঁ কত মূর্খামি জেহালত রয়েছে আমাদের মুসলিম সমাজে। না নিজের মতের আকাঙ্ক্ষা করা যাবে না অন্য কারো, যদি নিজের নিজের আপনি নিজেরটাকে মনে করছেন আমার নিজের প্রাণ নিজের জীবন, তারপরে যদি মতের আকাঙ্ক্ষার দোয়া না করা যায় তাহলে ছেলে মেয়েদের জন্য বা অন্য কোনো মানুষের জন্য এমনকি শত্রুর জন্য মতের আকাঙ্ক্ষা করা না কিশোরীয় সম্মত কাজ নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কঠোর ভাবে, লা ইয়াতামান্নায়ান্না আহাদুম মিনকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মতের আকাঙ্ক্ষা না করে যে আল্লাহ মত যদি হয়ে যেত, আল্লাহ যদি মরে যেতাম। সাধারণত এরকম কখন করে হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে অথবা বাবা মায়ের সাথে ঝগড়া হয়েছে, অশান্তি এমন পারিবারিক অশান্তি আর যার কারণে থাকতে পারছেন, এগুলি ক্ষেত্রে হয়ে থাকে আমাদের সমাজে, আর হয়ে থাকে রোগ ব্যাধির ক্ষেত্রে, পিঠে চরম ব্যথা আর থাকতে পারছেন না, বুকে ব্যথা আর থাকতে পারছেন না, এমন কোন রোগ হয়েছে অনেক চিকিৎসা করলেন ভালো হচ্ছেন না, বিছানায় পড়ে আছেন, পেশাব পায়খানায় বিছানায় হয়তো, আর যে আত্মীয় স্বজন আছে তারাও আপনাকে আর মানে বরদাস্তই করতে পারছে না, আপনার পেশাব পায়খানা নিয়ে পরেশান হয়ে গেছে। এই সময়গুলিতে বিশেষ করে অনেক মূর্খ লোকেরা মতের আকাঙ্ক্ষা করে, আল্লাহ তুমি মত করো, আর কতদিন এরকম বিছানায় পড়ে থাকবো। নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াতামান্না, কোনো ব্যক্তি যেন আশা আকাঙ্ক্ষা না করে মতের, লেদুরিন নাজালা বিহি, লেদুরিন আসাবাহু, অন্যের বাইতে রয়েছে কোনো বালা মুসিবতের কারণে, বিপদ আপদের কারণে, জি কোনো অসুখ ব্যাধির কারণে অথবা ঋণী হয়ে যাওয়ার কারণে। আমাদের দেশে অনেকে ঋণের বোঝা কাঁধের উপর চেপে গেছে আর ঋণ পরিশোধ করতে পারে না, আর হয়তো অপমান করছে সমাজে, অপমান হচ্ছে, যারা টাকা পয়সা পাবে স্বাভাবিক কথা, বিশ্বাস বলছে ইন্নালি সাহিবিল হাক মাকালাম, যে ব্যক্তি টাকা পয়সা পাবে তার বলার অধিকার রয়েছে, চেপেও বলতে পারে অনেক সময়, কারণ ভাবছে হয়তো চেপে বললে আপনি হয়তো দেবেন কোনো ব্যবস্থা করে। তো এই ক্ষেত্রে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, ঋণের বোঝা নিয়ে আর বরদাস্ত করতে পারছেন আত্মহত্যা করে, আর যদি আত্মহত্যা হারাম জাহান্নামে যাব তো মনে করে যে হয়তো এইটুকু জায়েজ হবে, তাই বলে কি করে আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তুমি মত করে দাও মরে যাই তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, আর কে আমার কাছে চাইতে আসবে, আর কে গলায় গামছা দেবে, কে ধরবে আমাকে, আর পারি না আল্লাহ বরদাস্ত করতে, জায়েজ নাই। কোনো বালা মুসিবত বিপদ আপদের জন্য মতের আকাঙ্ক্ষা করা আশা করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কারা লাবুদ্দা ফাইলান, যদি বরদাস্ত আর হচ্ছে না। অনেকের এরকম হয় জালেম প্রশাসক, আপনি একেবারে নির্দোষী মানুষ, নিষ্পাপ মানুষ, আপনাকে ধরে উঠিয়ে নিয়ে চলে গেল বছরকে বছর জেলে, আর টর্চার আর নির্যাতন করছে আর বরদাস্ত করতে পারছেন না, তাহলে রাস্তা কি আছে আল্লাহর কাছে দোয়া করার যে আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে নাও? রাস্তা আছে, কি রাস্তা আছে, কিন্তু সরাসরি মত চাওয়া যাবে না, সরাসরি আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আমাকে মরণ দাও, এই দোয়া করা যাবে না। কি দোয়া করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ফাইন কানা লাবুদ্দা ফায়লা, যদি অবশ্যই হয় যে না তোমাকে দোয়া করতেই হবে মতের, তাহলে কি করো, সরাসরি মতের দোয়া করি না যে আল্লাহ আমার মরণ করো, না আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি, আল্লাহ আহইনি, আমাকে বাঁচিয়ে রাখো পৃথিবীতে, জীবিত রাখো, মা কানাতিল হায়াতু খাইরাল্লি, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয়, আল্লাহ যদি বেঁচে থাকায় কোনো ভালো থাকে, আল্লাহ আমার আমার পরিবারের আমার ছেলে মেয়েদের আমার স্ত্রী তাদের যদি ভালো থাকে তাহলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি, আর আমাকে মৃত্যু দান করো যখন আমার জন্য মরে যাওয়াই ভালো হবে, আল্লাহ তুমি ভালো জানো যে আমার জন্য বেঁচে থাকা ভালো না আমার জন্য মরে যাওয়া ভালো, আল্লাহ তুমি ভালো জানো। সুতরাং এইভাবে দোয়া করতে পারা যেতে পারে বেশি বিপদ আপদ হলে, কিন্তু সরাসরি মত চাওয়া যাবে না। মানুষের মৃত্যুর সময় বিভিন্ন অবস্থা হয়, এই কথাটি বলছিলাম, তার মধ্যে একটি অবস্থা হচ্ছে যে কাফের মুনাফিক বেনামাজি কাবিরা গুনাহ করে যারা মারা যায় তাদের যখন আত্মাগুলিকে ফেরেশতাগণ গ্রহণ করেন, এ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে সিজদায় বলেছেন যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তাহলে মানুষের আত্মা যে গ্রহণ করেন মানে মৃত্যু দান করেন যে ফেরেশতা তার নাম কি,
আমাদের দেশের মানুষরা জানে আজরাইল বলে তাই না আজরাইল নামে কোন ফেরেশতার নাম না কোরআনুল কারীমে রয়েছে কোরআন কারীম তো সাধারণ মানুষ পড়ে নিতে পারবে যে এক খতম দি আর খুঁজি যে কোথায় আজরাইল আছে আছে কোথাও কোথা নাই কোরআন কারীমে শুধু ফেরেশতাগণের নামের মধ্যে জিবরাইল রয়েছে আর মিকাইল রয়েছে ইসরাফিল কোরআন কারীমে আছে না আর মালাকুল মওত আছে মালাকুল মওত মানে মরণের উপর নিযুক্ত ফেরেশতা মরণের দায়িত্বশীল ফেরেশতা আল্লাহ কোরআন কারীমে সূরা সাজদা এই আয়াতে উল্লেখ করছেন যে কুল ইয়াতাওয়াফাকুম হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত তোমাদেরকে মওতের ফেরেশতা ওয়াফাত দিয়ে থাকেন মৃত্যু দিয়ে থাকেন তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন এখানে এক বচন আল্লাহ বলছেন মালাকুল মওত আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন তাওয়াফাতহু রাসূলনা আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ রাসূলের বহু বচন জামা হচ্ছে রসুল তাওয়াফাতহু রাসূলনা ওয়াহুম লা ইউফাররিতুন আল্লাহ পাক বলছেন যে আমার রাসূলগণ আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ওয়াফাত দিয়ে থাকেন আত্মা গ্রহণ করে থাকেন তাহলে এই আয়াত দ্বারা মনে হয় যে মালাকুল মওত মরণের ক্ষেত্রে নিযুক্ত ফেরেশতা যারা রূহগুলি বান্দার মানুষের কবজ করে থাকেন এক ফেরেশতা নন বরং অনেক ফেরেশতা রয়েছেন আর এটি হচ্ছে ঠিক ইনশাআল্লাহ তাআলা তবে মালাকুল মওত এই জন্য বলা হয়েছে যিনি মালাকুল মওত তিনি হচ্ছেন তাদের চিফ প্রত্যেক ক্ষেত্রে একজন কি থাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকে হ্যাঁ আর চিফ থাকেন তো তিনি হচ্ছেন চিফ আর তার আন্ডারে অসংখ্য ফেরেশতা রয়েছেন সারা পৃথিবী যে যেখানে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে থাকেন এইভাবে দুই আয়াতের মধ্যে সমন্বয় হবে আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা আনআমের আয়াত নম্বর 61 তে হাত্তা ইযা জা আহাদাহুমুল আহাদাকুমুল মওত তোমাদের কাছে যখন মওত চলে আসে তাওয়াফাতহু রাসূলনা তখন আমার রাসূলগণ দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ওয়াফাত দিয়ে থাকেন ওই ব্যক্তিকে ওয়াহুম লা ইউফাররিতুন এবং তারা বাড়াবাড়ি করেন না তারা জুলুম অত্যাচার করেন না আজকাল দুনিয়ার ক্ষেত্রে জুলুম অত্যাচার হচ্ছে আসামি ধরে নিয়ে আসে 10টা আসামি ধরে নিয়ে আসলে দেখবেন যে কমপক্ষে 3-4টা আসামি তো এমন আছে যারা নির্দোষী অথবা নির্দোষী না হইলে যতটা দোষ তার চাইতে বেশি তাদের উপরে শাস্তি চাপিয়ে দেওয়া যায় নাকি হ্যাঁ আবার যেগুলি বড় বড় আসামি সেগুলি সেগুলিকে ছেড়ে দিয়ে বড় বড় গজার যেগুলো আসামি সেগুলিকে ছেড়ে দিয়ে চলে আসছে হ্যাঁ তাই না ভাই ঘুষকে ছেড়ে দিয়েছে আর না হইলে কোনো সোর্সের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে বা ছাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বা ধরতে পারছে না তাদেরকে ধরলে অসুবিধা আছে ইত্যাদি বিভিন্ন রকম কারণ আছে দুনিয়ায় তাহলে জুলম অত্যাচার হচ্ছে অন্যায়কারীকে জালেমকে অপরাধীকে শাস্তি না দেওয়াও জুলম আর যে ব্যক্তি অপরাধ করেছে কিন্তু অপরাধ কম আর তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হলো সেটিও জুলম আর এইরকম নির্দোষী ব্যক্তি যে কোনো দোষী করেনি তাকেও শাস্তি দেওয়া হচ্ছে জুলম এই জুলমগুলি দুনিয়ায় মানুষ করে থাকে প্রশাসন অনেক সময় করে থাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ সম্পর্কে আল্লাহ বলেন ওয়াহুম লা ইউফাররিতুন তারা কোনো রকমের জুলম অত্যাচার করেন না লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম আল্লাহ যা আদেশ করেন সেই আদেশের কোনো নাফরমানি তারা করেন না ওয়া ইয়াফালুনা মা ইউমারুন তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা পালন করেন আদেশের এক সেকেন্ড আগেও তারা রূহ কবজ করবেন না আদেশ হয়নি বা আদেশ হয়ে গেছে তারপরে বিলম্ব করবেন না ইয়া আল্লাহর খুব নেকমান্দা সুতরাং একে আরো কিছুক্ষণ আমরা ছেড়ে দিই মায়া লাগছে তাও হবে না এর ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে একে আরো কিছু সময় ছেড়ে দাও যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে না এই সময় নির্ধারণ করেছেন আরো সময় কিছুটা দিয়ে দাও না এই কাজ তারা করেন না তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের আয়াত নম্বর 93 আরেকটি দৃশ্যের কথা উল্লেখ করেছেন ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মওত আল্লাহ বলেন জালেমদের যখন মতের মুহূর্ত ঘনিয়ে আসে এবং মতের যন্ত্রণা যখন অনুভব করতে থাকে তখন ফেরেশতাগণ কি করেন ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম ফেরেশতাগণ তাদের হাত সম্প্রসারিত করে রাখে হাত লম্বা করে দেন দৌড়বেন এখন আত্মাকে গ্রহণ করবেন টেনে নিয়ে আসবে আর বলেন আখরিজু আনফুসাকুম তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করো কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর তাফসীর এসেছে যে আল্লাহর নেক বান্দা যারা সৎ লোক তারা তো বুঝতে পারে যে আমাদের ভাগ্য ভালো লক্ষণ দেখে বুঝা যায় যে ভাগ্য ভালো ইনশাআল্লাহ জান্নাত পাবো ইনশাআল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল তখন তারা আগ্রহের সাথে বেরিয়ে চলে আসে কেমন ভাবে বেরিয়ে আসে যেমন মশকের মুখ খুলে দিলে পানি এমনিতেই চলে আসে তাতে কোনো কষ্ট করতে হয় না মুখটা খুলে দিলেই পানি বেরিয়ে চলে আসে পক্ষান্তরে যারা পাপী তাপী গুনাহগার তারা মরতে চায় না
তাদের আত্মা পালাতে শুরু করে এদিক সেদিক শরীরে যেখানে সেখানে লুকাবার চেষ্টা করে আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলে আখরিজু আনফুসাকুম তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করো আলিয়াউমা তুজজাউন আযাবাল হুন আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব দেওয়া হবে তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে বিমা কুনতুম তাকুলুন আলাল্লাহি গায়রাল হক কারণ তোমরা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে অন্যায় কথাবার্তা বলতে আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা বলতে না আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা কথা বলতে আল্লাহ সম্পর্কে অবাস্তব কথাবার্তা বলতে আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী আকীদার কথাবার্তা বলতে আজকে মুসলিম সমাজে বহু লোক রয়েছে যাদের আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে ভ্রান্ত আকীদা এই আকীদা নিয়ে যখন ওই মৃত্যুর মুহূর্তে পৌঁছিবে তখন আল্লাহর ফেরেশতাগণ এই কথাই বলবেন বিমা কুনতুম তাকুলুন আলাল্লাহ গায়রাল হক যারা বলে যে নবী আল্লাহর নূরে তৈরি তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলল না গায়রাল হক বলল না আল্লাহ কোরআনুল কারীম বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে নবী আপনি বলতেন আমি তোমাদের মতোই মানুষ বাশার তবে পার্থক্য হচ্ছে যে ইউহাইলি আমার কাছে ওহী আছে আমি রাসূলুল্লাহ তোমরা শুধু আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দাও এবং তার রাসূল পার্থক্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কিন্তু আজকাল ভারত উপমহাদেশে বাংলাদেশে অধিকাংশ যারা বিদাতপন্থী তাদের আকীদাই হচ্ছে যে নবী মাটির তৈরি না মানুষই না নবী নূরের তৈরি আর তাও কিসের নূর আল্লাহর নূরে ওয়ানা মিন নূরিল্লাহ যাও কথা বয়ান করে আল্লাহর নূরে এরা বলে আল্লাহর নূরে তৈরি নবী আল্লাহর নূরের আর খ্রিস্টানের বললে ইবনুল্লাহ নূরুল্লাহ আর ইবনুল্লাহ পার্থক্য শুধু এইটুকু তারা বলে সান অফ গড আর এরা বলে লাইট অফ গড ঠিক না কথা ঠিক আছে না ওরা বলে ইবনুল্লাহ মানে আল্লাহর পুত্র আর এরা বলে আল্লাহর নূর আকীদা ওই একই আকীদা তারপরে এই আকীদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত রয়েছেন হায়াতুন নবী জীবিত রয়েছেন আল্লাহও জীবিত নবীও জীবিত পার্থক্য কোথায় তাহলে দাফন করলেন কেন ভাই আল্লাহ যেমন আল হাইয়ুল কাইয়ুম সাত আসমান জমিনকে ধারণ করে রয়েছেন আর আরশ আজিমে রয়েছেন আল্লাহ নবীকে ছেড়ে দিতেন আমরাও দেখে ধন্য হইতাম আমরাও সাহাবি হয়ে যেতাম আরে বিদাতীরা কমপক্ষে আপনারও তো সাহাবি হইতেন আর আমাদেরকে নাই দিতেন না হইতে কিন্তু এই এই যে যারা আনুরপন্থী আর নবী জীবিত রয়েছেন কমপক্ষে আপনারা তো সাহাবি বিদাতিগুলি সাহাবি হইতেন কমপক্ষে এই সুযোগ কেন আপনারা নিজের হাত থেকে হারিয়ে দিলেন যদি বলেন যে না সাহাবে কেন এটি অন্যায় করেছেন এই দাফন করে দিয়েছে জীবিত মানুষকে অন্যায় করে দিয়েছেন তা আপনারা উঠিয়ে আসেন 1400 বছর ধরে অনেক সময় বিদাতিরা সুযোগ পেয়েছে হ্যাঁ এই কবর পূজার নবীর পূজার আর নবীর কবরে তওয়াফ করার এই কবর পূজারীরা সুযোগ পেয়েছে এমন একটা যুগও ছিল তখন উঠিয়ে নিতেন আর বলতেন ইয়া রাসূল আল্লাহ আমাদেরকে সাহাবি বানিয়ে নেন একটা করে হাদিস শুনিয়ে দেন আর সাহাবি বানিয়ে নেন সব সাহাবি হয়ে যেত সব কবর পূজারীগুলি তো আল্লাহ পাক রব্বুল আলামিন মত সম্পর্কে বলেছেন যে মতের সময়ে যারা যাদের আকীদাই রয়েছে ত্রুটি অর্থাৎ ইসলামিক সঠিক বিশ্বাসে নেই যাদের আমলে রয়েছে ত্রুটি ফরজ অজেবে ত্রুটি রয়েছে অথবা কাবিরা গুনাহ করে মারা গেছে এই অবস্থায় তাদের আযাব তারা দেখবে এবং তারপরেই সম্মুখীন হবে কবরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে কবর আযাব সম্পর্কে সংক্ষেপে সেই হাদিসটি শোনায় বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা কবরের আযাবের অধিকাংশ হাদিসগুলি বারা বিন আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে শুধু মতের দৃশ্য বয়ান করে দিই আর কবরের সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা হবে তিনি বলছেন যে আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিম মিনাল আখিরাহ মুমিন বান্দা যখন আখিরাত মুখী হয় আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে মানে মতের সময় চলে আসছে ওয়া ইন কিতাইম মিনাদ দুনিয়া এবং পৃথিবী থেকে বিদায় নিচ্ছে দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে নাজালাত ইলাইহি মালায়েকাতু মিনাস সামা আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নেমে আসেন আকাশ থেকে ফেরেশতা অবতরণ করেন বিজুল ওযু মুমিনের যখন ইন্তেকাল হয় তখন ফেরেশতারা আসেন কি রকম রূপ চেহারা নিয়ে বিজুল ওযু অত্যন্ত ফর্সা সাদা চেহারা নিয়ে সুন্দর চেহারা নিয়ে আসেন কান না ওযুহাহুমুস শামস ওই ফেরেশতাগণকে শুধু দেখই কে মৃত ব্যক্তি যে এখন মারা যাচ্ছে সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল মা হুম কাফানুন মিন আকফানিল জান্নাহ তারা সাথে করে কাফন নিয়ে আসে আমরা দেহের জন্য কাফনের ব্যবস্থা করি আর আল্লাহর ফেরেশতাগণ আসেন কিসের জন্য কাফন নিয়ে আত্মার রুহের জন্য কাফন নিয়ে আসেন তাদের সাথে কাফন থাকে কিন্তু মুমিনের জন্য যেহেতু কাফন নিয়ে এসেছে তা হচ্ছে মিন আকফানিল জান্নাহ
জান্নাতের কাফন নিয়ে আসা হয়, রেশমের কাফন নিয়ে আসা হয়, ও হানুতুম মিন হানুতিল জান্না, আর আতর সুগন্ধি নিয়ে আসা হয়, ফেরেশতারা নিয়ে আসেন জান্নাতের সুগন্ধি, হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসার, অসংখ্য ফেরেশতা বসেন। অসংখ্য ফেরেশতা বললে ভাবলেন যে হয়তো এই কতগুলি হয়তো ফেরেশতা এসেছেন, যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মুমূর্ষু অবস্থায় আছে, একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে, হয়তো 25-50-100 জন চারিদিক থেকে ঘিরে আছে, এইরকমই হয়তো ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে না, এত ফেরেশতা আসেন মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতাই দেখেন, ফেরেশতাই দেখেন। যার ইন্তেকাল হচ্ছে সে অসংখ্য ফেরেশতাকে এরকম দেখতে পান যতদূর তার দৃষ্টি যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মওত, তারপরে মালাকুল মওত আসেন, মালাকুল মওত আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে, অসুস্থ ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেছে, মাথার কাছে বসে যান আর বলেন হে ফেরেশতা, আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, বলেন হে পবিত্র আত্মা, হে সুন্দর আত্মা, হে সৎ আত্মা তাইয়্যিবা, বেরিয়ে আসো, এলা মাগফিরাতি মিনাল্লাহ, আল্লাহর মার্জনার দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে, রিদওয়ান। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফি সাকা, তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে, এই মৃত্যুর কোন যন্ত্রণা ভোগ করে না, খুব সহজে বেরিয়ে চলে আসে, যেমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয়, অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে বিন্দু বিন্দু পড়তে থাকে, ওই রকম ফায়াখু জাহা, যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা তখন তা গ্রহণ করেন ফেরেশতা মালাকুল মওত। ফায়জা আখা জাহা, নিয়ে নেওয়ার পরে লাম ইয়াদাউহা ফিয়া দিহি তারফাতাইন, এক মিনিটের জন্য নিজের হাতে রাখেন না, সাথে সাথে নিয়ে, সাথে যে ফেরেশতা রয়েছেন রহমতের ফেরেশতাগণ তাদের কাছে কাফন রয়েছে তাদেরকে দিয়ে দেন। হাত্তা ইয়াখুযুহা ফায়াজালুহা ফি যালিকাল কাফান, আরেকটি হাদিস রয়েছে একে অপরের ফেরেশতাগণ দেখতে চান, তার আত্মা দেখি এত সুন্দর আত্মা, এত সৎ লোক, এত নামাজি লোক, এত দিনদার, এত পরিষ্কার লোক, দেখি আমি দেখবো একটু, আমি দেখবো একটু, আমি দেখবো একটু, যেমন ভালো জিনিসকে আমরা একে অপরের কাছ থেকে নিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করি, এইভাবে ওই জান্নাতের কাফনে নিয়ে নেওয়া হয়, ওয়াজালিকাল হানুত, এবং সুগন্ধি দেওয়া হয়। ওয়াখরুজু মিনহা কাআতিয়াবে নাফহাতে মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন, সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে, কিন্তু এই সুগন্ধি পাবে কে, কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয়, এটি হচ্ছে গায়েব অদৃশ্যের বিষয়, সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না। ওই মৃত ব্যক্তি মাইয়্যিত মারা যাচ্ছে সে পাচ্ছে এবং ফেরেশতাগণ পাচ্ছেন, তাড়াতাড়ি দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রহমতের ফেরেশতারা, নিয়ে যান আকাশে, যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধি হইতে থাকে, প্রথম আকাশের যে দরজায় নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার, এত সুগন্ধি কিসের, এত কেন সুগন্ধি, আরে জানো না অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহওয়ালা পরিষ্কার মানুষ ছিলেন, মমিন বান্দা ছিলেন, সুন্নতের অনুসারী ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি, দিনদার, তার আজকে ইন্তেকাল হয়েছে, তাই নাকি, তার ইন্তেকাল হয়েছে, আরে ভালো কথা, ভালো কথা, আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলিয়ে দেওয়া হয়। এই হাদিস এখান থেকে শেষ করেছি, তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লিনে, তাহলে বোঝা গেল যে জান্নাতের নিয়ামত রয়েছে কোথায়, আকাশের দিকে রয়েছে, নিয়ে যাওয়া হয় সেখানে। আর গুনাহগার সম্পর্কে শুনেন, কাল ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা, কাফের বান্দা, কাফের মানে শুধু অমুসলিম নয়, কাফের মানে যেই ব্যক্তি দিনের কোন একটি সাব্যস্ত বিষয়কে অস্বীকার করেছে, অথবা আল্লাহর তৌহিদ একত্বে সে শিরক ঢুকিয়েছে, তার আকীদায় শিরক রয়েছে, আমলে শিরক রয়েছে, বড় শিরক রয়েছে, বিশ্বাস করে যে আল্লাহ পাক রব্বুল ওলিয়া আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন অনেক দায়িত্ব, তার মধ্যে সন্তান সন্ততি ছেলে মেয়ে দা ওলিয়া আউলিয়া দিতে পারেন, জিলানি দিতে পারেন, চিস্তি দিতে পারেন, শাহজালাল দিতে পারেন, 88 গেলে পাওয়া যায়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ফুরফুরা গেলে পাওয়া যায়, চরমনায় গেলে পাওয়া যায়, সেখানে গেলে তারা আল্লাহর ওলি, আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আছে, তাহলে সে মুশরিক কাফের, কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল। আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে, এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমওয়াতুন গাইরু আহিয়া, যাদেরকে ডেকে থাকা আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে, আমওয়াতেরা মৃত, আল্লাহ কোরআন বলছেন গাইরু আহিয়া, এরা জীবিত নয়, এদের হায়াত নেই,
অমায়া শরুন আইয়ানা ইউবাসুন আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে আরে তাদেরই খবর নাই জিলানিকে খবর নাই যে কখন কিয়ামত হবে আর কখন উঠতে হবে আল্লাহর আদেশ হবে কখন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসালাম চিশতিকে খবর নাই ইমাম আবু হানিফাকে খবর নাই শাফি মালিক আহমদ কাউকে খবর নাই কোন ব্যক্তিকে খবর নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর নাই এমন কোন প্রমাণ নাই যে তাকে খবর আছে যে আর দু চার দশ বছর পঞ্চাশ বছর দুশো বছর বাকি আছে কোনো খবর নাই আল্লাহ বলছেন যারা ইন্তেকাল করেছে অমায়াস অরুণ আইয়ানা ইউবাসন তারা জানে না যে কখন তাদেরকে উত্থিত করা হবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের সম্পর্কে বলছেন যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো রোজাকে অস্বীকার করলো সে কাফের না কাফের নয় যে বলবে যে তোমরা না হয় খেতে পাও না তোমাদের ঘরে খেতে নেই সেই জন্য রোজা রাখছো হ্যাঁ আমি কেন রোজা রাখবো সে মুসলমান নামাজ পড়েও মুসলমান হবে না কারণ সে শরীয়তের যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস দ্বারা সাব্যস্ত তা যদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সেটা হচ্ছে কুফরি সে কাফের জি কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের মুসলমান নাই দাঁড়িয়ে নিয়ে যদি ঠাট্টা করে আমি দেখেছি আল্লাহু আকবর বলতে হয় না এইরকম লোক এটি কাফেরদের হিন্দু বলতে পারে ইহুদি খ্রিস্টান বলতে পারে ইসলামের শত্রু কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাঁড়িয়ে দেখে বকরির মতো লাগছে বুড়ি বকরির মতো লাগছে যদি এইরকম কথা যদি কেউ বলে থাকবে ইমান দাঁড়ি এতদূর যায় না আজকাল অনেক মুসলমান দাঁড়ি জঙ্গল সেই যুগে না পয়সা ছিল না সেই জন্য সেভ করত তারা পয়সা ছিল না পয়সার অভাব ছিল পেটে খেতে পেতো না আবার সেভ করতে থেকে করবি আমাদের অভাব হচ্ছে সেই জন্য সেভ করছি আমরা তাহলে কুফুরি হয়ে যাবে আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি কিন্তু এই ত্রুটিকে স্বীকার করেন যে আমার এই ত্রুটি রয়েছে কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে কারো পয়সা নেই সে রাখুক কুরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে এগুলি কি ধন সম্পদে টাকা পয়সার অপচয় নয় দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয় কোটি কোটি টাকার গরু জমা হচ্ছে এতে অর্থনীতি ধ্বংস হয় না এই কথা লিখেছে ইন্টারনেটে নাম মুসলমান তার কাফের মুরতাদ তো নবী করিম সাল্লাম কাফের সম্পর্কে বলছেন যে কোন রকমের কাফের হোক না কেন সে অমুসলিম ঘরের কাফের হোক আর মুসলিম পরিবারের কাফের হোক ইন্নাল আব্দাল কাফের কাফের বান্দা ইজা কানা ফি ইনকাতা মিন দুনিয়া পৃথিবী থেকে বিদায় নিচ্ছে ওয়া ইকবাল মিন আল আখিরা আর আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে নাজালে ইয়া মিন আসসামায়ে মালায়েকা অসংখ্য ফেরেশতা আসেন তার জন্য কিন্তু ফেরেশতার রূপ চেহারা কেমন সুদুল ওজু চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর সুদুল ওজু মাহমুল মাসু আর তারা হাতে করে চট নিয়ে আসেন চট বুঝেন তো না ছালা বস্তার যে চট হয় গরুকে শীতকাল আমাদের দেশে যারা গরু পুষেছে হ্যাঁ গরুকে শীত থেকে বাঁচাবার জন্য তার পিঠে চট দেওয়া হয় তো চট নিয়ে আসে ফায়াজুলে সোনা মিনহু মাদ্দাল বাসার যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ওই লোকের যার মমূর্ষ অবস্থা যার মৃত্যুর মুহূর্ত ঘনি এসেছে সে দেখতে পায় সোমায় মালাকুল মত মালাকুল মত এসে হাজির বলে আর তেজলে জাইন্দার আসে মাথার কাছে এসে বসে ওকে বসতে হবে ভালো লোকের কাছেও বসতে হবে সে মালাকুল মতকে আর কাফের বেদিনের কাছেও বসতে হবে বেনামাজির কাছেও বসতে হবে এমনকি মদ খেয়ে মারা যাচ্ছে মদ খাওয়ার ডোজ বেশি হয়ে গেছে জর্দা খেয়ে ডোজ বেশি হয়ে গেছে মারা যাচ্ছে মরে না হে জর্দা খাওয়া ভাইয়েরা আজকাল তো মুসলমান অধিকাংশ জর্দা দেওয়া পান খায় বিশেষ করে বাঙালি মুসলমান তো পান খেলে একটু জর্দা খেতে হবে দেখেন গিয়ে হুজুররা জর্দা খাচ্ছে শিগুতি গিয়ে দেখেন জর্দা খাও মুসলমান জর্দা এতটুকু খাচ্ছেন একটু খান তো পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন তো দেখি পঞ্চাশ গ্রাম খেয়ে দেখেন কেমন দেখেন বেঁচে থাকেন আপনি তো তার কাছে এসে বসতে হবে জর্দা খেয়ে মরছেন মদ খেয়ে মরছেন হ্যাঁ জেনা করেছে মরছে এডজে মরছে এডজের রুগী আর তার কাছে এসে মালাকুল মদকে বসতেই হবে তিনি এসে বসেন আর বলে আইয়া তোহান নাফসুল খাবিসা হে খবিস আত্মা ও খুরুজি এলা সাখাতি মিন আল্লাহ ওয়া গাযাব আল্লাহর অসন্তুষ্টি আর আল্লাহর গজবের জন্য বেরিয়ে আস চলো আল্লাহর গজবের দিকে তুমি কালা ফাতাফাররাকা ফি জাসাদিহি ফায়ান্তাজি ওয়া কামা ইয়ান্তাজু সাফুদ মিন আসুফিল মাবলুল পালাতে চেষ্টা করে আত্মা এদিক সেদিক ছোটাছুটি করে যাব না জি যেমন আসামিকে তাড়তে যদি দেখে থাকেন কেউ পুলিশকে যদি দেখে থাকেন যে আসামি তাড়া করছে আর কেমন পালা পালায় যদি দেখে থাকেন তো বুঝতে পারবেন বের করে না ফাইজা আখাজ আল্লাহ মিয়া দাও ফিয়া দিয়ে তার সাথে সাথে বের করে আজাবের ফেরেশতাদেরকে যাও চটে ভরে গেল ফাইয়া সাধু না বিহাতাকে নিয়ে যাওয়া হয় কিন্তু নিয়ে যেতে দেওয়া হয় না আকাশে গেলে এত দুর্গন্ধ ছড়ায় পচা সড়া গন্ধ যে সেখানে দরজায় যে নিযুক্ত ফেরেশতা আছেন পাহারাদার তিনি বলেন যে কোন পচা সড়া আত্মা রূহ নিয়ে এসছো কোথা থেকে নিয়ে এসছো বলছে অমুক গ্রামের ওই খবিজকে নিয়ে এসছি বেনামাজিকে নিয়ে এসছি তাই নাকি নিয়ে যাও কে নিয়ে যাও এর জন্য দরজা খোলা হবে না
এর জন্য দরজা খোলা হবে না ফেরেশতারা আসমানের গেটে দরজা ইন্তেজার করে করে বিরক্ত হয়ে আছাড় দিয়ে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে আছাড় দিয়ে ফেলে হাত চলে যায় সিজদিনে সে আত যা খবিস আত্মা তোর জন্য উপরে আমরা যেতে পারছি না আর তোর পচা সড়া গন্ধে আমরা এখানে দাঁড়িয়ে আছি লাইন লাগিয়ে দরজায় যদি 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ঢুকতে না পারেন তো কি অবস্থা হয় মন মেজাজে তো বুঝতেই পারছেন তাই না তো সিজদিন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজদিন আল্লাহ বলছেন সৎ লোকদের আত্মা কোথায় থাকবে লাফি ইল্লিন ইল্লিন আলি থেকে আলাম মানে উঁচা উঁচু স্থানে থাকবে আকাশে থাকবে ইল্লিনে জান্নাতের নিয়ামত সেখানে ভোগ করতে থাকবে নেক লোকদের সৎ লোকদের আত্মা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজদিন আর যারা ফাসিক ফাজের গুনাহগার পাপিষ্ট কাফের হোক আর মুসলিম পাপিষ্ট হোক লাফি সিজদিন সিজদিন মানে জেল আল্লাহর জেলখানা সে আত্মার জেলখানা সিজদিনে থাকবে সেখানে চলে যাবে সেই সম্পর্কে কোরআনে কারিমের একটি আয়াতে আল্লাহ পাকের ইরশাদ করেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফিস সামিল খিয়া যতক্ষণ পর্যন্ত কোন ওট কোথায় প্রবেশ না করবে হ্যাঁ সূচের ছিদ্রে সূচের যে ছিদ্র ছিদ্রতে উঠ কি ঢুকতে পারবে ও ঢুকতে পারবে না যেমন উঠ ঢোকা অসম্ভব তেমনি কাফের মুনাফেক নাস্তিক বেদিন বেনামাজির জান্নাতে যাওয়া অসম্ভব এবং জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে নামাজ ত্যাগ করা যেহেতু আমার সামনে সমস্ত ভাইরা মুসলিম রয়েছেন সুতরাং আবার সতর্ক করেছে মুসলিম ভাইদেরকে খবরদার আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলুন আলহামদুলিল্লাহ এই ইমানকে যদি পাঁচাক্ত নামাজ পড়ি তাহলে আমরা টিকিয়ে রাখলাম আর যদি নামাজ ছেড়ে দিই তাহলে হিন্দু ইহুদি খ্রিস্টান কাদিয়ানি সবার সমান হয়ে গেলাম মুশরিকের সমান হয়ে গেলাম কাল মার্কস লেনিন ফেরাউন সবার সমান হয়ে গেলাম তাই নবী বলেছেন যে কিয়ামতের মাঠে ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুন ও ফেরাউন ও হামান ওবাই ইবনে খালাফ বেনামাজি কার সাথে উঠবে কারুন ফেরাউন আর হামান আর ওবাই ইবনে খালাফ এদের সাথে উঠবে বেনামাজি আল্লাহ কোরআনে কি বলেছেন মাসালাকাকুম ফি সাকার জাহান্নামে যাওয়ার প্রথম কারণ কি কালু লামনাকো মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আল্লাহ যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মতের পরের আখিরাতের জীবনের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ ফাকরাবুল আলম আমাদেরকে সৎ আমলের মাধ্যমে আল্লাহ ফাকরাবুল আলমিন তার রহমতে যেন হকদার আমাদেরকে বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচান মরণের যন্ত্রণা থেকে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে মুক্তি দান করেন মরণের সময় আমাদেরকে কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ার জন্য তৌফিক দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আমরা যেন হকদার হইতে পারি মান কানা আখিরু কালামিহি ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ যেই ব্যক্তির সর্বশেষ বাক্য মৌতের সময় মরণের সময় যদি বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যদি বলে দিতে পারেন যদি বলতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দাখাল আল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই ব্যক্তি জান্নাতে অবশ্যই যাবে আল্লাহ কাকে তৌফিক দিবেন যে সারা রাত ফিল্ম দেখবে তাকে যে রাত্রে ঘুমালো যে ফজরে উঠবো না তাকে কলিমা পড়ার তৌফিক দেবেন না ওই অবস্থায় মত হবে ওই খারাপ নিয়ত নিয়ে নামাজ পড়বো না এই নিয়ত নিয়ে শুয়েছে ফিল্ম দেখে শুয়েছে মদ খেয়ে শুয়েছে জর্দা খেয়ে শুয়েছে যারা হারাম ইনকাম করে শুয়েছে দুনিয়া দুনিয়া পেট আর পেট করে মরছে তাদেরকে কি কলিমা পড়ার তৌফিক দেবেন না তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে ফরজ ওয়াজিব আদায় করে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে রাস্তায় ঘাটে সবসময় কখনো আস্তাগফিরুল্লাহ কখনো সুবহানাল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আপনি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখনো কালিমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইইন কাদির এইভাবে যদি জবানকে সব সময় আপনি মশগুল রাখেন আল্লাহর জিকির আজকারে তো এর মধ্যে কোনো এমন সময় আল্লাহ পাক তৌফিক দিবেন মত আসবে যে যে সময় আপনি দেখছেন যে আর মনে হয় বাঁচবো না দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ভাগ্যবান হয়ে গেলেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর ইন্তেকাল যেন দান করেন আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন কর্মের মাধ্যমে হায়াত কম বেশি হয় এইরকম একটি হাদিস আছে আর আসল হচ্ছে যে বয়সে কম বেশি হয় না কিন্তু হায়াত কম বেশি হয় এ কথাও হাদিস আছে তাহলে দুটির সমন্বয় কি হবে এটা অনেকবারই আমি বলেছি আবার বলছি প্রথম কথা মত হবে আপনি যতই কর্ম করেন না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো কর্মার কার হইতে পারে তার কি ইন্তেকাল কি ঠেকাতে পেরেছে কোনো কিছুতে হ্যাঁ কর্মে না সাহাবায়ে কেরামের তাহলে মত হবে কিন্তু
কিছু ওলামাদের নিকটে এরকম আছে যে তাকদীর দুই প্রকার ভাগ্য, এক হচ্ছে যে অকাট্য তাকদীর আপনার অমুক দিনে মত হবে, এতে কর্ম দিয়ে আপনার মত আপনার মতে বিলম্ব হবে না। কিন্তু আরেক তাকদীরের ভাগ করেছেন তার তাকদীর মুআল্লাক, মানে শর্ত সাপেক্ষ তাকদীর। আল্লাহ পাক তাকদীরে লিখে রেখেছেন যে এই লোকটি আজকে যদি দান খায়রাত করে বা ফজর নামাজ পড়ে যদি কাজে বেরোয় তাহলে তার এক গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কিন্তু সে বেঁচে যাবে, তার সাথী সঙ্গে অনেকে মারা যাবে সে বেঁচে যাবে। আর যদি সেই দিন ফজর নামাজ না পড়ে অথবা দান খায়রাত করেনি, হয়তো জরুরি কাজ কিছু করেনি, গুনার বা গুনার কাজ করে বেরিয়েছে, সে মরে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল, তাহলে নেকির কাজের মাধ্যমে বালা মুসিবত বিপদ আপদ দূর হয় ওই হাদিসও ঠিক আছে। এইরকম কিছু তকদির আছে, কিছুদিন হয়তো বেড়ে যাবে, আল্লাহ রেখে রেখেছেন, যদি এই আমল না করেন, ভালো আমল না করেন, তাহলে সেই বিপদে আপনি মানে আক্রান্ত হইতে পারেন, সেই গজব চলে আসতে পারে আপনার উপর। আর কেউ কেউ বলেছেন না যে বয়স 60 বছর 70 বছর লেখা আছে তাতে কম বেশি হবে না, তাহলে কম বেশি হওয়ার যে হাদিস রয়েছে তার অর্থ কি? তার অর্থ বাহ্যিক অর্থ নয়, সেটি হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। আর তা হচ্ছে যে একজন মানুষ 60 বছর তার বয়স আল্লাহ লিখে রেখেছে 60 বছরই বাঁচবে, এতে এইরকম না যে কিছু সৎ আমল করলে কিছু নেক কাজ করলে তার কিছু বয়স বেড়ে যাবে, না বাড়বে না, কিন্তু 60 বছরে সে এত আল্লাহ তার বয়সে বরকত দেবেন যে 60 বছরে সে 120 বছরের কাজ করে যেতে পারবে। আর এটা হয় না? হয় না। একই সাথে আপনারা পড়াশোনা করেছেন, এর বয়স 40, ওর বয়স 40, এর মাশাআল্লাহ 5টা ছেলে, আর ছেলেগুলি এখন বড় হয়ে গেছে, আর একজন দেখা যায় 40 বছর এখন বিয়ে করতে পারেনি, চোখের সামনে উদাহরণ দেখাচ্ছে। একজন লোক 60 বছর হয়ে গেছে, বাচ্চা হয়েছে ঠিক আছে, কিন্তু বাচ্চা 5 বছরের বাচ্চা, এখন নিজের জন্য চিন্তা করবে না বাচ্চার চিন্তা করবে, 5 বছরের বাচ্চা। আর একজন 60 বছর বয়সে দেখছে আমার ছেলে মাশাআল্লাহ কাজে লেগে গেছে, আমাকে বলছে আব্বা আপনাকে কাজ করতে হবে না, আপনি বাড়িতে বসেন আল্লাহ বিল্লাহ করেন, মসজিদের বাড়ি আমরা রুজি রোজগার আমরা করছি, ভাগ্যবান কাজে বরকত। ইমাম নবী রহমত, এটা দুনিয়ার ক্ষেত্রে আমি উদাহরণ দিলাম, দিনের ক্ষেত্রে ইমাম নবী রহমতুল্লাহ মাত্র 45 বছর বেঁচেছেন, 45 বছর বয়স, মানে আমাদের মতো বয়স, এই বয়সে ইন্তেকাল করেছেন তিনি ইমাম নবী রহমতুল্লাহ। কিন্তু তার কিতাব, বহু কিতাব তার আছে, রিয়াজুস সালেহীন 40 হাদিস, এগুলি তো ছোট কিতাব যেগুলি আপনারা দেখেন, মুসলিম শরীফে ভাষ্য আছে বিরাট, ফেকার কিতাব রয়েছে কয়েক খণ্ড রয়েছে, 2টি কিতাব রয়েছে ফেকার উপরে, এছাড়াও বহু কিতাব রয়েছে। তাহলে এদেরকে আল্লাহ 45 বছরের বয়সে কত আল্লাহ বরকত দিয়েছিলেন, 200 বছর বেঁচে আমরা করতে পারবো না, হ্যাঁ কেউ 200 বছর 400 বছর বেঁচে ওই খেদমত করতে পারবে না যে লোকটি 60 বছরে করলো। তো এইভাবে 60 বছরই বাঁচলো কিন্তু কাজ করলো 100 বছরে 200 বছরে। ইমাম বুখারী রহমতুল্লাহ যে কাজ করেছেন মাত্র 56 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বা এরকমই কি 56-58, তাহলে এইরকম বয়সে যে মারা গেলেন, 60-এর মধ্যে ছিলেন তিনি, তাহলে এই বয়সে যে মারা গেলেন তিনি, তিনি কত কাজ করেছেন চিন্তা করুন তো। ইমাম বুখারী, বুখারী শরীফ আজকে কোরআনের পরে সেই কিতাবের স্থান, আমাদেরকে 1000 বছর বয়স দিলে হয়তো তৌফিক হবে না, তাহলে এই হচ্ছে বয়সের বরকত, বয়সের বরকত। জি, তো এইভাবে বয়স বেড়ে যায় নেক আমল করলে, অর্থাৎ কাজে আল্লাহ তৌফিক দেন, অল্প মেহনতে অনেক কাজ হয়ে যায়, দুনিয়ারও কাজ করতে পারেন, দিনেরও কাজ করতে পারেন, এগুলি হচ্ছে বরকত। গত মাসে আলোচনা করেছিলাম মত সম্পর্কে, এবং সেই আলোচনায় যদিও চেষ্টা করেছিলাম যে মতের সাথে কবরকে সেরে দেওয়া যায়, কিন্তু 1 ঘন্টায় সেই আলোচনা মত সম্পর্কেই শেষ করা যায়নি। সুতরাং কবরের বিষয়টি বাকি রয়েছিল, সেই সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এই কবরের জীবন, এ সম্পর্কে আপনারা মধুর সুরে অনেক কথাই শুনেছেন, তবে আজকে মধুর সুরে শুনতে পাবেন না, কারণ তাতে আমি অভ্যস্ত নই। তবে কবর জীবন সম্পর্কে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এবং কবরে আমাদের কি হবে, কি অবস্থার সম্মুখীন হব, এবং কবরের আজাব হওয়ার কারণগুলি কি, এবং কবরের আজাব সম্পর্কে যারা সন্দিহান বা সংশয় রয়েছে তাদের খণ্ডন, এই কয়েকটি দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করেন, এবং আল্লাহ এবং রসুলের কথার উপর আমল করার যেন তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কবরের আযাবের কথা উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরামরা একটি আয়াত সম্পর্কে, যে আয়াতটি সূরা ইব্রাহিমে রয়েছে আয়াত নম্বর 27, সে সম্পর্কে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আযাবের, কবরের জীবনের বিস্তারিত হাদিস তিনি বর্ণনা করেছেন এবং সেই হাদিসে তিনি উল্লেখ করেছেন যে, তাছাড়া অন্যান্য সাহাবায়ে কেরামও উল্লেখ করেছেন যে, এই আয়াতটি নাজালাত ফি আযাবিল কবরি, কবরের আযাব সম্পর্কে বা কবরের পরীক্ষা সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক সে আয়াত ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অটল রাখবেন, আল্লাহ পাক মুমিনদেরকে অটল রাখবেন ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতেও, দুনিয়াতেও, এবং অফিল আখেরা, আখেরাতে পরকালেও, অর্থাৎ কবরের জীবনেও। আর এর আগে আমরা একটা সিলসিলা শুরু করেছিলাম, সিরিজ, যে আখেরাতের সিলসিলা, এবং এ সম্পর্কে প্রায় 15-এর বেশি স্তর সম্পর্কে উল্লেখ করেছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই বিষয়গুলি এক একটি করে আলোচনা করা, তার মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়ে গেছে আর বাকি বিষয়গুলি ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে সবগুলি এখানে ইনশাআল্লাহ মঙ্গলবারই আলোচনা হবে। তো আখেরাতের প্রতি ইমানের একটি বিষয় হচ্ছে কবরের জীবন। কবরের জীবন সম্পর্কে আল্লাহ পাক যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তার প্রতি ইমান নিয়ে আসা, বিশ্বাস করা হচ্ছে পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। ইমানের যে ছয়টি খুঁটি, ছয়টি স্তম্ভ রয়েছে, তার কত নম্বর বলুন তো দেখি, পরকালের প্রতি ইমান কত নম্বর? হ্যাঁ, কত নম্বর? পঞ্চম নম্বর। হ্যাঁ, পঞ্চম খুঁটি হচ্ছে আখেরাতের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান। তো পরকালের প্রতি ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে কবরের জীবন সম্পর্কে আল্লাহ বা তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন, যা কিছু আমাদেরকে জানিয়েছেন, সে সম্পর্কে আমাদের দৃঢ় বিশ্বাস থাকা। এই ইমানে যদি সামান্যতম দুর্বলতা থাকে তাহলে আমাদের ইমান থাকবে না, আমরা ইমান হারিয়ে ফেলব এবং যেই ব্যক্তির এই অবস্থা হবে সে মুসলিম বলে গণ্য হবে না। তো এই কবরের জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক মুমিনদেরকে অটল রাখেন বিল কওলি সাবিত, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, অটল রাখেন দুনিয়াতে এবং আখিরাতে। কিন্তু কি দ্বারা অটল রাখেন? বিল কওলি সাবিত, অটল বাণী দ্বারা বা দৃঢ় বাণী দ্বারা। এই দৃঢ় বাণী কি, সে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে কবরে যে প্রশ্নগুলি হবে মুনকার এবং নাকিরের, সেই প্রশ্নের উত্তর দেওয়া, মুমিনরা সেই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। পক্ষান্তরে মুনাফিক, কাফের, মুশরিক তারা এর উত্তর দিতে পারবে না। তো কবরের আযাব বা কবরের জীবন সম্পর্কে প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, কবরের জীবনে একটি বিষয় ঘটবে তাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ফিতনাতুল কবর। ফিতনাতুল কবর, ফিতনা মানে আমরা বুঝি, ফিতনা মানে ঝগড়া বিবাদ, এগুলোকে আমরা ফিতনা বুঝি। তা আসলে ফিতনা মানে পরীক্ষা। মানুষ যখন ঝগড়া বিবাদে পড়ে তাতে পরীক্ষা রয়েছে, পরীক্ষা রয়েছে। সে ঝামেলা মুক্ত হওয়ার চেষ্টা করছে না, ঝামেলায় যুক্ত হওয়ার চেষ্টা করছে, ঝামেলায় পড়ছে না, ঝামেলা থেকে বাঁচার চেষ্টা করছে, ইত্যাদি, এতে পরীক্ষা রয়েছে। তো দুনিয়াতে যতগুলি ফিতনা রয়েছে এতে প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলমিনের পরীক্ষা রয়েছে। বালা মুসিবত, বিপদ আপদ রয়েছে, তাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের পরীক্ষা রয়েছে, যার ফলে দুনিয়ার ফিতনা বলা হয়। আর সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমানের ফিতনা, কারণ ইমান হারিয়ে যাওয়ার আশঙ্কা, ইমান নিয়ে সে হিমশিম খাচ্ছে। মুসলিম ছিল কি কবর মাজারে গিয়ে সেজদা করে জাহান্নামের রাস্তা ধরে নিল আর ইমানকে নষ্ট করে দিল। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, নাস্তিক হয়ে গেল, কাদিয়ানি হয়ে গেল, বিদাতি হয়ে গেল, ইত্যাদি, এগুলি হচ্ছে ইমানের ফিতনা, আল্লাহর পরীক্ষায় পড়ে যাওয়া। এই জন্য ফিতনা মানে আরবি ভাষায় আসলে পরীক্ষা। পরীক্ষার বেশ কিছু আরবি রয়েছে, ইবতিলা, ইবতিলা বালা, ওইখান থেকে আমরা বালা বলি, বালা মুসিবত বলি না, বালা মানে আসলে পরীক্ষা। আল্লাহ বলছেন ওয়াবালা ওয়ানাহুম বিল হাসানাত ওয়াস সাইয়্যাত, আমি ভালো মন্দ দিয়ে তাদের পরীক্ষা করে থাকি, মানে ভালো মানে পরীক্ষা,
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে রয়েছে যে কবরের জীবনে ইবতিলা হবে অর্থাৎ পরীক্ষা হবে। ইন্নাকুম তুফতানুনা ফিল কবর, তোমাদের সেখানে ফিতনা মানে পরীক্ষা হবে, কবরে কবরে পরীক্ষা হবে। এই পরীক্ষাকে ইমতিহান বলে, এই পরীক্ষাকে ইখতিবার বলে, বালা বলে, ফিতনা বলে, এগুলি সব পরীক্ষার অর্থ আরবি ভাষায়। তো কবরের জীবনে পরীক্ষা হবে একটি বিষয় রয়েছে। কবরের জীবনে হয় আল্লাহর নিয়ামত রয়েছে আর না হয় আজাব রয়েছে। শুধু আজাব নয়, আজাবও রয়েছে আর নিয়ামতও রয়েছে। মমিন এবং সৎকর্মশীলদের, ইমানদারদের জন্য, ভালো আমলকারীদের জন্য আল্লাহর নিয়ামত রয়েছে কবরে, আর যারা গণহাগার পাপিষ্ঠ তাদের জন্য রয়েছে আল্লাহর আজাব রয়েছে কবরে। এই জন্য দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে কবরের জীবনে আল্লাহর নিয়ামত অথবা আল্লাহর আজাব। নাঈমুল কবরি ও আজাবুহু, কবরের আজাব অথবা কবরের নিয়ামত, এ দুটির একটি অবস্থা হতে পারে। আর কবরের জীবনের, কবরের জীবনে যে আজাবগুলি হবে, কেন আজাব হবে, তো একটি করে আলোচনা শুরু করি কবরের ফিতনা। এই কবরের আজাব সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ করেছি। কবরের জীবনে আজাব যে হবে, আজাবের দুটি ধরন রয়েছে। একটি আজাব হচ্ছে স্থায়ী আজাব, স্থায়ী আজাব, চিরকাল আজাব হয়ে থাকবে। এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের কবরে চিরকাল আজাব, যেই দিন থেকে কবরে পৌঁছিল মরার পরে, কিয়ামত পর্যন্ত, সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত, আর কবর ফেটে ওঠা পর্যন্ত কবরের আজাব হতে থাকবে, আজাবে দাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাফির আয়াত নম্বর 46 ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী, ফেরাউনের অনুসারী যারা মিশরে ছিল, জালেম কাফের, তাদের সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কোরআন কারিমে এই আয়াতে কবর আজাবের কথা উল্লেখ করা হয়েছে। আন্নার ইউরাদুন আলাইহা গুদুউন ওয়া আশিয়া, জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে, গুদুউন ওয়া আশিয়া, সকালে এবং বিকেলে। তাহলে সকাল বিকাল অর্থাৎ সারা দিন তাদের উপর আজাব চলতেই আছে জাহান্নামের আগুনের। ওয়াইয়াউমা তাকুমুস সাআত, এবং কিয়ামত যেই দিন কায়েম হবে সেই দিনও তাদের জন্য জাহান্নামের আজাব রয়েছে। তারপরে আল্লাহ পাক বলছেন, আদখিলু আলা ফিরআউন আশাদাল আযাব, হে আমার ফেরেশতারা, তোমরা ফেরাউনের বংশধরকে, ফেরাউনের অনুসারীদেরকে, ফেরাউনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে দাখিল করো। আদখিলু আলা ফিরআউন আশাদাল আযাব। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটি লক্ষণীয় বিষয় তা হচ্ছে কিয়ামতের দিনে আজাব হবে, তার আগে এক আজাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন। জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে সকালে বিকালে, এটি কিয়ামতের আগেই। তাহলে কিয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন, কিয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাবের কথা এই আয়াতে উল্লেখ করেছে। তাহলে যারা ফেরাউনের মতো চরিত্রের, কাফের, মুশরিক, মুনাফেক, এমন কি বেনামাজি ভাই থাকলে কষ্ট নেবেন না, আপনার সতর্ক করার জন্য বলছি আর আপনার সংশোধনের জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নামাজ পাঁচ ওয়াক্ত কায়েম করে না, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ও ফিরআউন ওয়া হামান ও উবাই ইবনে খালফ, বেনামাজি কিয়ামতে কার সাথে উঠবে? কারুনের সাথে উঠবে, ফেরাউনের সাথে উঠবে, হামানের সাথে উঠবে, ফেরাউনের মন্ত্রী উবাই ইবনে খালফের সাথে উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে বড় শত্রু, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টাতে গিয়েছিল, নিজে হত্যা হয়েছিল, এদের সাথে উঠবে। তাহলে এই আয়াতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আজাবের কথা উল্লেখ করেছেন, ফেরাউনের যারা অনুসারী, ফেরাউনের ভক্ত, তাদের, ফেরাউনের সাথে যারা উঠবে, অর্থাৎ বেনামাজি, যে নামাজের হেফাজত করলো, অমাল্লাম ইয়াহাফেজ আলাইহিন, না যারা নামাজের হেফাজত করলো না, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করলো না, তারা ফেরাউনের সাথে উঠবে আর অন্যান্য কাফেরদের সাথে উঠবে। তাহলে যখন ফেরাউনের সাথে উঠতে হবে, তাহলে ফেরাউনের মতো আজাব হবে, বা ফেরাউনকে যেই রকমের আজাব হবে সেই রকমের আজাব হবে। কবরের আজাব ফেরাউনের হচ্ছে, ফেরাউনের অনুসারীদের হচ্ছে, যারা বেনামাজি হবে তাদেরও হবে। সুতরাং নামাজ সম্পর্কে যাতে করে মুসলিম উম্মাহ সতর্ক হয়, কমপক্ষে মুসলিম উম্মাহ যদি মুসলিম থাকতে চায় তাহলে নামাজ কায়েম করবে। জি, তো কবরের আজাব সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে।
এবং প্রত্যেকটি হাদিসে নতুন নতুন কথা রয়েছে। সুতরাং প্রত্যেকটি হাদিস থেকে যে হাদিসগুলি কয়েকটি হাদিস উল্লেখ করছি আপনাদের সামনে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছে, যে হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এই হাদিসে কবর আজাব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। বুখারী মুসলিমে যে হাদিসটি রয়েছে কবর আজাব সম্পর্কে বা কবরের জীবন সম্পর্কে, তাতে একটু সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। তাতে বলা হয়েছে যে আন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা উযিয়া ফি কবরিহি, বান্দাকে যখন তার কবরে রেখে দেওয়া হয়, কবরে যখন বান্দাকে রেখে দেওয়া হয়, বান্দা মানে আমরা আমাদের দেশের ভাষায় বান্দা মানে বুঝি মুসলিম বান্দা, তাই না? কিন্তু মানুষ মাত্রই বান্দা, এমনকি জিনও আল্লাহর বান্দা, সারা বিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা। তো বান্দা বললে শুধু মুসলিম ভাববেন না, বান্দা মানে যে কোনো মানুষ। তবে যে মুসলিম মমিন হয়েছে সে আল্লাহর বন্দেগী সাদরে গ্রহণ করেছে, স্বীকার করেছে আল্লাহ তোমার আমি বান্দা, আমি তোমার বন্দেগী করব, অঙ্গীকার করেছে এবং আমলে তা পরিণত করেছে। আর যে কাফের, যে মুশরিক, যে বেদিন, যে নাস্তিক, যে বেনামাজি, সে এই আল্লাহর বন্দেগীকে অস্বীকার করেছে অথবা তাতে অবহেলা করেছে, সে আল্লাহর বন্দেগী করেনি। কিন্তু যেই ক্ষেত্রে তার ক্ষমতা চলে না, সেখানে আল্লাহর যে নীতিমালা রয়েছে সৃষ্টিগত নীতিমালা সেই মোতাবেক চলতে বাধ্য। মুখে খায়, চোখে দেখে, হাতে ধরে, পায়ে চলে, এ হচ্ছে আল্লাহর বন্দেগী গোলামি। কারণ এই ক্ষেত্রে সে পেরে ওঠে না, আল্লাহ পাক যেভাবে সৃষ্টি করেছে সেইভাবে তাকে চলতে হচ্ছে। কিন্তু এই বন্দেগী দিয়ে সে মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় খুশি হয়ে অন্তর থেকে খুলুসিয়াতের সাথে আল্লাহর ইবাদত বন্দেগী না করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দাকে যখন তার কবরে রেখে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, সাথী সঙ্গীরা জানাজার নামাজ পড়ে দাফন করে মাটি দিয়ে ফিরতে লাগে। যতই আপনজন হোক না কেন, মাটি দেওয়ার পরে সেখান থেকে ফিরবেন। যদি বিদাতীদের মতো কিছুদিন বসেও থাকেন, বিদাতীরা কিছুদিন ওখানে তামু টাবু লাগিয়ে, বেশ কিছু বিদাতী রয়েছে বিভিন্ন দেশে রয়েছে, এরকম খবর আমরা পাই। তবে জরুরি নয় যে এই বিদাত সব এলাকায় থাকবে, প্রত্যেক বিদাতীদের মধ্যে থাকবে, হয়তো আপনার এলাকার বিদাতীতে নাই কিন্তু অন্যান্য এলাকার বিদাতীরা এসব কাজ করে, তামু টাবু লাগিয়ে কোরআন খানি করতে থাকে, এক সপ্তাহ, দুই সপ্তাহ, দশ দিন কোরআন খানি করতে থাকে, আর 24 ঘন্টা ওই কবরের কাছে অবস্থান করে। এরকম কিছু বিদাত রয়েছে মুসলিম সমাজে। তো যখন সাথী সঙ্গীরা সেখান থেকে দাফন করে ফেরত হয়, সাথে সাথেই ফেরেশতাগণ চলে আসেন প্রশ্ন করার জন্য, আর এসে তাকে উঠিয়ে বসিয়ে দেন ফেরেশতাগণ। এত তাড়াতাড়ি দ্রুত এই কাজটি হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে যে যে সময় উঠিয়ে বসানো হয় তখন লোকেরা যে ফিরে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়, যে আমাকে রেখে আমার আব্বা চলে গেল, আমার ভাইরা চলে গেল, আমার দোস্ত বন্ধু চলে গেল, সবাই চলে গেল আমাকে রেখে। জুতোর আওয়াজ শুনতে পায়, স্যান্ডেলের আওয়াজ শুনতে পায়। আতাহু মালাকানে ফায়ুকাইদানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুই ফেরেশতা চলে আসেন। অন্য হাদিসে রয়েছে আহাদুহুমা ইউকালু লাহু মুনকার মুনকার, আমাদের দেশের লোকেরা কি বলে, মুনকির নাকির, সোজা ভাষা, আসলে মুনকির নাকির নয়, মুনকার আর নাকির। তো দুই ফেরেশতা আসেন আর এসে বসিয়ে দেন ওই লোককে। তারপরে প্রশ্ন শুরু হয়। প্রশ্ন কি হয়, এ প্রশ্ন বিস্তারিত প্রশ্নের উল্লেখ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকটি হাদিসে, যা বারা বিনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সুতরাং বিস্তারিত একসাথে আপনাদের সামনে উল্লেখ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন এক জানাজায় গেলেন, আর জানাজায় আনসারীদের জানাজা ছিল, কোনো এক আনসারী ইন্তেকাল করেছিল। জানাজায় গিয়ে বলছেন সাহাবারা যে ফান্তাহাইনা আলাল কবরে, আমরা কবরের কাছে পৌঁছিলাম আর এখনো দেখছি যে কবর প্রস্তুত করা হয়নি, এখনো কবর প্রস্তুত করা হয়নি। কবর সম্পর্কে আপনাদের অবগতির জন্য বলছি যে কবর দুই প্রকারের হয়, একটা হচ্ছে লাহাদ আর একটা হচ্ছে আপনার শাক। নবী বলছেন আল্লাহ দোলানা ও শাক কলে গাইরে না, সন্দুক কবর একটাকে বলে, ওটা হচ্ছে শাক। সন্দুক কবর মানে বক্সের মতো, হ্যাঁ, বাক্সর মতো যে কবর তৈরি করা হয়। আমাদের দেশের মাটি যেহেতু নরম সেই জন্য সন্দুক কবরই করতে হয়, বক্সের মতোই করতে হয়। আর আরেকটি কবর হচ্ছে বাঁকা কবর, লাহাদ মানে বাঁকা হয়ে থাকে, মাটিটাকে বাঁকা করে খনন করা হয়, নরম মাটি, মসৃণ মাটি, যেখানে দোআঁশ মাটি, এই মাটি ভুষে পড়ে যাবে, সেই জন্য সাধারণত আমাদের দেশের অনেকে এই কবরের কথা জানে না। আরব দেশের মাটি যেহেতু পাথরের মাটি, শক্ত মাটি,
সেজন্য এই দেশে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা লাহাদ করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোবারক কবর রয়েছে এটি কি ধরনের কবর রয়েছে বলতে পারেন বক্স কবর রয়েছে সন্দুক কবর রয়েছে না লাহাদ কবর রয়েছে বাঁকা হয়ে দুই রকম কবর কেউ দেখেছেন কি দেখেছেন হ্যাঁ তাহলে তো বুঝতে পারছেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কবর দেওয়া হয়েছে তাঁর কবর কেমন ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইরশাদ করেছেন আল্লাহাদুল্লাহ না লাহাদ মানে বগলি কবর আমাদের দেশীয় ভাষায় বলে বগলি কবর হবে কাথুয়ে হয়তো সেই জন্য বগলি কবর বলে বগলি কবর হবে আমাদের জন্য আমাদের জন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম সেখান থেকে বলেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি কবর লাহাদ করতে হবে কারণ নবী করিম বলেছেন আল্লাহাদুল্লাহ না আমার জন্য আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরকে বেশি পছন্দ করেছেন ওয়াশাক করলে গায়রা না অন্য অন্যরা শাক করবে সন্দুক কবর করবে যার যেটা সুবিধা হবে এখনো কবর খনন করা হয়নি ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাস না হলো আমরাও বসে গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন তখন আমরাও বসে গেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এই আদবের খেয়াল রাখতেন সাহাবাই কেরাম যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন তখন বসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেননি তারা বসতেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে বসে আছেন সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন আর উঠে সবাই দাঁড়িয়ে গেলেন যেটা আজকাল নেতাদের সাথে করা হয় বিদাতি পীরদের সাথে করা হয় এই তরিকা ইসলামে ছিল না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে পছন্দ করতেন না তাই সাহাবারা দেখে দাঁড়াতেন না বসেই থাকতেন সালাম করলেও বসেই করতেন দাঁড়াতেন না কান্না আলা রৌসেন আত্মাইর এমন ভাবে আমরা বসে গেলাম যে মনে হচ্ছে আমাদের মাথার উপর পাখি বসে গেছে কি উদ্দেশ্য অর্থাৎ বড় শান্ত হয়ে বসে গেলাম কেউ নড়াচড়া করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটু চিন্তিত হাতে একটা খড়ি রয়েছে খড়ি নিয়ে যেন জমিনে একটু মানে চিন্তায় আছেন তিনি ফারাফা রাস হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠালেন লোকদেরকে সম্বোধন করার জন্য বলেন ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও আশ্রয় কামনা করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ এই এই মর্মে এই কথাটিও বলে দেওয়া ভালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শিক্ষা হচ্ছে যে তোমরা বেশি বেশি কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় কামনা করো বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনজনদেরকে সাহাবাই কেরামদেরকে এই তাকিদ করতেন তলকিন করতেন তো তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে কবরের জীবনের কষ্ট থেকে পানা চাও আশ্রয় গ্রহণ করো আশ্রয় কামনা করো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় তাকিদের সাথে বলেছেন যে তোমরা নামাজের শেষে যখন আত্তাহিয়াত তাশাহুদ শেষ হয়ে যাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শেষ হবে ইন্নাকা হামিদুম মাজিদ শেষ হয়ে যাবে সালামের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করেছেন একটি দোয়া পড়তে যাতে বলেছেন মুসলিম শরীফ হাদিসে রয়েছে তাআউযু বিল্লাহি মিন আরবা তোমরা চারটি বিষয় থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে তার মধ্যে একটি হচ্ছে তাআউযু মিন আযাবিল কবরি কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি তিনবার বললেন বা দুইবার বললেন সুম্মা কাল তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জীবনের কথা বলতে লাগলেন ইন্নাল আবদাল মুমিনা মুমিন বান্দার অবস্থা কি হয় আর কাফির মুনাফিক আর বেদিন বেনামাজির গুনাহগারের অবস্থা কি হয় তা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুমিন বান্দা যখন ইন্তেকালের সময় চলে আসে তখন ফেরেশতাগণ আসেন আর আসার পরে সুসংবাদ দেন ইত্যাদি তারপরে যেহেতু মতের অবস্থা উল্লেখ করতে গিয়ে এই অংশটুকু আমি বয়ান করেছি সেজন্য এখানে শুধু কবর জীবন থেকে আমি শুরু করছি যখন মাইয়াতকে দাফন করা হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতু আদরু হুহু ফি জাসাদিহি তার দেহে তার আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় আত্মা ইল্লিনে চলে গেছে মুমিন বান্দার আত্মা গুনাহগারের সিজ্জিনে চলে গেছে এই আত্মাকে ফিরিয়ে দেওয়া হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মনে রাখবেন যে এই হচ্ছে বারজাখী পরলৌকিক জীবন পরলৌকিক জীবন দুনিয়ার জীবনে আমরা অনেক কিছুই বুঝতে পারি না মায়ের পেটে বাচ্চা আছে যদি মেডিকেল সায়েন্স আজকাল এই উন্নতি না করতো তাহলে অনেক কথাই আমরা কিছুই জানতে পারতাম না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটে বাচ্চা থাকে আত্মা দেওয়া হয় কতদিন পরে হ্যাঁ চার মাস পরে একশো বিশ দিনে রুহ দেওয়া হয় আত্মা দেওয়া হয় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সম্পর্কে জানলাম না হলে আর জানার কোনো উপায় নেই তারপর মেডিকেল সায়েন্স যখন উন্নতি করলো তখন আপনার আল্ট্রাসাউন্ডে আপনি বুঝতে পারছেন কি অবস্থায় বাচ্চা আছে হ্যাঁ আর কিভাবে আহার পাচ্ছে ইত্যাদি এসব কথাবার্তা জানলেন ভালো অবস্থায় আছে না মন্দ অবস্থায় আছে অনেক কিছু জানতে পারছেন যখন তার একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে
তো পেটের বাচ্চার অবস্থা যখন আমরা অনেক কিছু এই দুনিয়ায় থেকে বুঝতে পারছি না, সামনে এটা আপনার স্ত্রী দিকে দেখে আপনি বুঝতে পারছেন না যে পেটে আমার বাচ্চা জীবিত আছে, সুস্থ আছে না অসুস্থ আছে, সম্পূর্ণ আছে না অসম্পূর্ণ আছে, বুঝতে পারছেন না। তাহলে আপনি কবরের জীবনের কথা বুঝার চেষ্টা করবেন আর বলবেন যে আমরা তো বুঝতে পারছি না, আর সেই জন্য সন্দিহান হবেন, আর সেই জন্য কবরের কথা আপনি মনে করবেন যে না এইসব কথা শুধু না, খবরদার না। পরলৌকিক জীবন রূহ ফিরিয়ে দেওয়া হয়, কেমন করে ফিরিয়ে দেওয়া হয়, আপনি কবর খুলে বসে থাকলে আপনি দেখতে পাবেন না, কারণ এই চোখ হচ্ছে পার্থিব চোখ, দুনিয়ার চক্ষু। এই দুনিয়ার চক্ষু দিয়ে আখেরাতের বিষয়কে, বারজাখের বিষয়কে, পরলৌকিক জীবনের কোনো কিছুকে আপনি অবলোকন করতে পারেন না, দেখতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফায়াতি হে মালাকানে, দুই ফেরেশতা আসবেন, ফাইজুল ইসলাম বসিয়ে দেবেন, ফায়াকুলান লাহু, এখন প্রশ্ন শুরু হবে। একে বলা হচ্ছে ফিতনাতুল কবর, কবরের পরীক্ষা। এই কবরে তিনটি প্রশ্নের মাধ্যমে পরীক্ষা হবে। এই কবরের প্রশ্নপত্র হচ্ছে মাত্র তিনটি প্রশ্ন, তাতে মাত্র তিনটি প্রশ্ন, আখেরাতে বিস্তারিত সারা জীবন সম্পর্কে উত্তর দিতে হবে। আর প্রথম প্রশ্ন হবে আখেরাতে বিচার দিবসে হাশরের ময়দানে গিয়ে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে, এটা হিসাবের ক্ষেত্রে। আর বিচার যখন হবে, বিচার হওয়ার ক্ষেত্রে খুন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বিচার করবেন, এটা হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পরীক্ষা শুরু হবে, এখন মুনকার নাকির পরীক্ষা নেবে, জিজ্ঞাসা করে মান রব্বুকা, তোমার প্রতিপালক কে ছিল, তুমি কার ইবাদত বন্দী করতে, তোমার পালনকর্তা কে ছিল। ফায়াকুল, মুমিন বান্দা যেহেতু সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ পাক। ফায়াকুলান লাহু, দুই ফেরেশতা বলবেন মা দিনুকা, আপনার দিন কি ছিল, আপনার ধর্ম কি ছিল, আপনি কোন ধর্মের অনুসারী ছিলেন। ফায়াকুলো, সে বলবে দিনিল ইসলাম, আমার দিন ছিল, ধর্ম ছিল ইসলাম, আর ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহ কবুল করবেন না। সুতরাং এই প্রান্ত ধারণা এক শ্রেণীর, জান্নার শিক্ষিত লোকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত লোকদের এই দূর করতে হবে, এটি হচ্ছে কুফরি মতবাদ। বলছে যে কোনো ধর্মের উপর যদি সৎ থাকে তো কেন আল্লাহ কবুল করবেন না, আরে কেন কবুল করবেন না, আপনার যুক্তিতে না আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলছে ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন, স্বীকৃত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ পাক বলছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান সন্ধান করবে এবং তার মাধ্যমে মুক্তি চাইবে, আল্লাহ কখনো তা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আমি একটা পার্থিব উদাহরণ দিয়ে বুঝাই, কারণ পার্থিব উদাহরণ দিলে মানুষ বেশি বুঝতে পারে। বাংলাদেশে একাত্তরের পরে যে আইন আছে, সংবিধান আছে না, সংবিধান আছে। যদি আজকাল কিছু লোকেরা বলে যে না এই নতুন সংবিধান আমরা মানি না, এখন আমরা মানবো ওই পাকিস্তানি যুগের ওই 47-এর সংবিধান মানবো, পাকিস্তানের যে সংবিধান ছিল, অথবা তার আগে ইংরেজদের কেউ, আবার ইংরেজ পন্থীরা কেউ যদি থাকে বাংলাদেশে, তার পরে আমরা ওই ইংরেজদের আইন মানবো, হ্যাঁ, বা যদি কিছু আর মুসলিম থাকে তার বলে যা ইসলামী রাষ্ট্র ছিল মোগলদের যুগে, আমি মোগলদের আইন মানবো, চলবে? কোনটা আইন মানতে হবে, কোন সংবিধান মানতে হবে? যেই সংবিধান বর্তমান চলছে, আগের সংবিধানগুলিকে রহিত করে দেওয়া হয়েছে, দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সেই সংবিধান মানতে চাইবেন আপনি দেশদ্রোহী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জীবন বিধান নাজেল করেছেন, শরীয়ত নাজেল করেছেন, যিনি নাজেল করেছেন নূহ আলাইহিস সালামের উপর, যিনি নাজেল করে ইব্রাহিম আলাইহিস সালামের উপর, যিনি দিন নাজেল করেছেন মূসা আলাইহিস সালামের উপর, যিনি দিন নাজেল করেছেন ঈসা আলাইহিস সালামের উপর, যিনি দিন নাজেল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনি ঘোষণা করে দিয়েছেন যে আগের বিধানগুলি আমি রহিত করে দিলাম, রহিত করে দিলাম, সেগুলি মানলে তুমি আল্লাহ দ্রোহী হবে, আর আসামের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে, জাহান্নামে তোমাকে যেতে হবে। সুতরাং মুক্তি নেই। আল্লাহ পাক বলছেন যে কিয়ামত পর্যন্ত আমার যে বিধান চালু থাকবে, বলবৎ থাকবে, সেই বিধান হচ্ছে দীন ইসলাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সহি মুসলিমের হাদিস, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াসমাউ বি, আমার সম্পর্কে শুনলো ইয়াহুদিয়ন আওনাসরানি অথবা খ্রিস্টান অথবা আর কোন জাতির লোক, যদি শুনতে পায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ রাসূল হয়ে এসেছেন, সুম্মা লা ইউমিনু বি, শোনা সত্ত্বেও সে ঈমান নিয়ে আসলো না, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লো না, ইল্লা কানা মিন আহলিন নার, তাহলে সে জাহান্নামী হবে।
যতই সৎ হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, যতই চরিত্রবান হোক না কেন, ইল্লা কানা মিন আহলিন নার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। দীন ইসলাম আল্লাহর মনোনীত দিন, কিয়ামত পর্যন্ত যা থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিজ্ঞাসা করা হবে দিন সম্পর্কে, তখন মুমিন জবাব দিবে দিন ইল ইসলাম। তারপরে জিজ্ঞাসা করা, মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফিকুম, তিনি কে ছিলেন যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মা হাজার রাজুল, আমাদের দেশের অনেক আলেমরা ওই হাজার রাজুল এই ব্যক্তি, এতে থেকে ধরে নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে হাজির হয়েছে। কবর পূজারি একদল আছে বেরেলভি, যারা তারা বলে যে কবরেও নবী হাজির হয়ে যান। আরে আমাদের ওয়াজ মাহফিলে কেন হাজির হবেন না, আমাদের মিলাদ মাহফিলে কেন হাজির হবেন না, কবরেও তো হাজির। দেখো মা হাজার রাজুল, ইনি কে? ফেরেশতাগণ বলছেন এই দিয়ে কি এটা প্রমাণ হয়? কখনো প্রমাণ হয় না। দেখেন দুনিয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো আলোচিত ব্যক্তি হয় তার সম্পর্কে উনি, ওনার সম্পর্কে, অথচ এখানে নেই বা ইনি বলছেন উনি বলছেন, যাই বলেন না কেন, আলোচিত ব্যক্তি, একটু আগে আলোচনা হয়েছে বা আপনার আলোচনার বিষয় এসেছে, অথবা এমন প্রখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, সবাই জানে, দেশের মধ্যে একজন নেতা, এমন নেতা যাকে সবাই চেনে মনে করেন, আরে দেশটাকে তো বরবাদ করলো, এই লোকই বরবাদ করলো, অথচ আপনার ওখান থেকে 500 কিলোমিটার দূরে কোথায় আছে? আপনি সৌদি আরবে এই গল্প করছেন, এই যে লোকটা না, এই লোকে তো দেশটাকে ধ্বংস করলো, এই লোক কোথা থেকে আছে এখানে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশি প্রখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, মশহুর ব্যক্তি পৃথিবীতে আর কেউ হয়েছে না হবে? তার সম্পর্কে ফেরেশতাগণ বলেন, মা হাযার রাজুল আল্লাযী বয়সা ফিকুম, উনি কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? প্রত্যেক মানুষের তখন হুঁশ হবে যে একমাত্র জিজ্ঞাসা করা হয়েছে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। কিন্তু মুমিন উত্তর দিতে পারবে? কাফের হায় আফসুস করে উত্তর দিতে পারবে না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়েননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে নিয়ে এসেছেন, নামাজ পড়েননি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক জীবন যাপন করেনি, সুতরাং জবাব দিতে পারবে না। তারপরে অনেকে আবার যারা এদের মতো বিদাতি না, যারা হাজির নাজির বলে নবী কে, ওদের মতো মুশরিক বিদাতি নাই কিন্তু বিদাতি, ওরা আবার বলে যে নবীর ছবি পেশ করা হয়, এটাও কোনো হাদিসে নেই। কবর সম্পর্কে আলোচনা শুনতে গিয়ে আমাদের দেশের অনেক বক্তারা বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি পেশ করা হয়, আর বলে মা হাজার রাজুল আল্লাযী বয়সা ফিকুম, এরও কোনো প্রমাণ নেই, এই হাজা ছাড়া আর কোনো বেশি প্রমাণ নেই। সুতরাং এর দ্বারা এই কথা সাব্যস্ত করা যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পেশ করা হবে, দৃশ্য পেশ করা হবে, আর বলা হবে যিনি কে, না, আল্লাহ ভালো জানে সম্পর্কে। তবে যে কোনো প্রখ্যাত ব্যক্তি সম্পর্কে উনি কে বলে জিজ্ঞাসা করা যেতে পারে, যদিও তিনি সেখানে উপস্থিত নন। মুমিন বান্দা কি বলবে? হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফায়াকুল আনিলাহ, আরেকটি প্রশ্ন করবে, খুশি হয়ে ফেরেশতাগণ প্রশ্ন করবে, ইমামা ইলমুকা বিহাজার রাজুল, তুমি জানলে কি করে এই সব উত্তরগুলি? ফায়াকুল, বলবে, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদদাক্তু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, কোরআনে কারীম পড়েছিলাম। কালকার যে কোরআন পড়া, যারা তেলাওয়াত করতে পারেন, শুধু আরবি তেলাওয়াত করেই কি উত্তর দেওয়া যাবে? না কোরআনের অর্থ বুঝতে হবে, তাফসীর বুঝতে হবে। শুধু আপনি আরবি পড়তে পারেন আর কোন রকম মানে তেলাওয়াত করতে পারেন, তা পড়েই বুঝে নিয়েছেন কোরআন? না, তাহলে বোঝা গেল যে কারাতু কিতাব, আল্লাহর কিতাব পড়েছি মানে তার তেলাওয়াতও পড়েছি, তাফসীরও পড়েছি, অর্থও পড়েছি, বুঝেছি, তা দিয়ে জেনেছি, এই উত্তরগুলি জেনেছি যে আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব আমরা পড়েছিলাম, ফা আমানতু বিহি, ওর প্রতি ঈমান নিয়ে এসেছিলাম, ওয়াসাদদাক্তু, এবং বিশ্বাস করেছিলাম। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে একজন ডাক দেবে, আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ডাক দেবে, আনসাদাকা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন, যেমন বলেছে আনসাদাকা আবদি, আল্লাহ পাক ডাক দেবেন, আনসাদাকা আবদি, আমার বান্দা, হে মুনকার নাকি, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে উত্তর। ফাফরেশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, সুতরাং এর জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ফারশ, ফাফরেশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পোশাক করিয়ে দাও,
وافتح له بابا الى الجنه এবং জান্নাতের দরজা খুলে দাও তার জন্য আল্লাহু আকবার মুমিন বান্দা ভাগ্যবান খুশনসিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে কবরে রয়েছে মাটিতে শুয়ে আছে আর জান্নাতের সুগন্ধি আসছে জান্নাতের সুগন্ধি আসতে আছে আরামদায়ক জীবন ওয়ায়ুফাসাহু লাহু ফি কবরিহি মাদদাবাসারিহি এবং তার কবরকে এত প্রশস্ত করা হবে যত দূর দৃষ্টি যাবে শুধু খোলা দেখবে হ্যাঁ সাড়ে তিন হাতের কবর হ্যাঁ আর চওড়া মাত্র হয়তো এক হাত অথবা দেড় হাত কিন্তু যত দূর তাকাবে শুধু দেখতে পাবে এত কোষারে এত প্রশস্ত করে দেওয়া আছে তার কবরকে মুমিন বান্দার কবরকে ওয়ায়ুফাসাহু লাহু ফি কবরিহি মাদদাবাসারিহি ওয়ায়াতিহি রাসুল হাসানুল ওয়াজহ একজন হঠাৎ করে একজন মানুষ এসে হাজির এই প্রশ্নের উত্তর হয়েছে আর একজন মানুষ এসে হাজির খুবই সুন্দর দেখতে হাসান সিয়াবের কাপড়ও খুব সুন্দর পরে আছে তাইয়েবুরি আর সুগন্ধি তার শরীর থেকে ছড়াচ্ছে ফায়াকুল আফসের শেষে বলছে বান্দা আব্দুল্লাহ তোমার ইন্তেকাল হয়েছে তুমি কবরে এসেছো চিন্তা করিও না কোনো চিন্তা নেই আফসের তোমার সুসংবাদ তোমার জন্য বিল্লাজি আসুররকা তোমার জন্য এমন সুসংবাদ নিয়ে এসেছি যে তুমি খুশি হয়ে যাবে তোমার সাথে এই ওয়াদাই করা হয়েছে ফায়াকুল মান আনতা তুমি কে আমার কাছে এখানে আসলে তুমি কোথা থেকে আসলে কে তুমি ফওয়াজ হোক বলছেন নবী করিম সাহেব ফওয়াজ হোক আল ওয়াজহ ইয়াজিবিল খাইরে তোমার এই মোবারক চেহারা তো আমার জন্য কল্যাণ নিয়ে এসেছে ভগবান আমি যে তোমার মতো লোক আমার সাথে দেখা করতে এসছে তখন সে সুন্দর মানুষ বলবে মানুষের রূপ ধরে এসে বলছে আনা আমালুকা সালে আমি তোমার নেক আমল আমি তোমার নামাজ আমি তোমার রোজা আমি তোমার কালেমা আমি তোমার ইমান আমি তোমার মাতা পিতার খেদমত আমি তোমার হজ আমি তোমার ওমরা আমি তোমার জাকাত ইত্যাদি সাদকা খায়রাত ফায়াকুল রাব্বি আকিমিস্সাহ আর এই বলা খুশিতে আর কি করবে দিশেহারা হয়ে যাবে আল্লাহ আরে কবরে রেখে কি হবে আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত করো রব্বি আকিমিস্সা আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো তাহলেই তো জান্নাতে যেতে পারো জান্নাতের সুগন্ধি আসছে জান্নাতের লেবাস পোশাক দেওয়া যে সরাসরি জান্নাতে যাবো আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত হোক তাড়াতাড়ি কিয়ামত হোক হাত্তায়ের আর জাইলা আহলি ও মালি যাতে করে আমার পরিবারকে আমি পেয়ে যাই আমার ধন সম্পদ পেয়ে যাই অর্থাৎ আমার ধন সম্পদ যে রয়েছে আমার নিয়ামত যে জান্নাতে রয়েছে তা আমি পুরোপুরি পেয়ে যাব আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করো নবী করিম বলছেন ওয়াইনাল আব্দাল কাফের কাফের বান্দা কাফের মুনাফিক মুশরিক অন্য হাদিসে রয়েছে বুখারী শরীফে যে মুনাফিক মুশরিক তো যে কোনো এমন পাপিষ্ট হোক না কেন ফাতু আদু রুহু ফি জাসাদিহি তার দেহে তার আত্মা ফিরিয়ে দেওয়া হয় ফেরেশতা আসে তারপর জিজ্ঞাসা করে ওই প্রশ্নগুলি করে মান রব্বকা তোমার রবকে উত্তরে বলে হা হা লাদ্রি আফসুস আফসুস আক্ষেপ আক্ষেপ লাদ্রি কিছুই জানি না কিছুই জানি না বুখারী শরীফে এই হাদিসটিতে একটু পার্থক্যের সাথে রয়েছে মুনাফিকরা বলবে সামিতুন নাস ইয়াকুলুনা কাযা ফাকুলতু কাযা আমি কিছু জানি না তেমন তবে লোকদেরকে শুনতাম যারা নামাজ রোজা করত তাদের কাছে শুনতাম যে এইরকম বলে যে আল্লাহ নাকি আছে তারপরে আমাদের দিন নাকি ইসলাম আর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এরকম বলতো তারা আর বলতো যে আমাদের নবী নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাস্তিক লোকেরা মুনাফিক লোকেরা যারা মুসলিম সমাজে বসে আছে কিন্তু আসলে তারা মুসলিম নয় এই ধরনের লোকেরা মুনাফিকরা বলবে জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা দিনকা জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি বলবে হা হা লাদির আফসুস কিছুই জানি না কিছুই বলতে পারি না ফায়াকুল আন ফাল্লাহু জিজ্ঞাসা করবে মা হাজার রাজুল আল্লাজি বয়সা ফিকুম তোমাদের মাঝে যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল তিনি কে ছিলেন বলবে হা হা লাদির কিছুই জানি না ফায়ুনাদি মুনাদি মিনাস সামায় আকাশ থেকে ডাক দাও আল্লাহর পক্ষ থেকে ডাক দাও আন কাযাবা এখানে আল্লাহ আমার বান্দা বলবেন না আন কাযাবা আপনি বলবেন না আল্লাহ এত সন্তুষ্ট এই কাফের ওপর মুনাফিকের ওপর মুশরিকের ওপর জালেমের ওপর গুনাহগারের ওপর যে আল্লাহ বলবেন যে আমার বান্দা ভুল বলেছেন না ওই মুমিনের ক্ষেত্রে আল্লাহ পাক কিন্তু ডাক দিবেন আন সাদাকা আবদি আমার বান্দা সত্য বলেছে আর এখানে বলবে আন কাযাবা মিথ্যা কথা বলেছে বান্দা বলে আল্লাহ স্বীকার করবেন না দেখেন আপনার যদি দু চার পাঁচটি ছেলে থাকে আর একটা খুব প্রিয় থাকবে এটা আমার ছেলে তাই না আর যেগুলি নাফরমান বিরুদ্ধাচরণ করে দুষ্টামি করে বেশি বদমাইশি করে কথার বাইরে চলে যায় এ আমার ছেলেই নয় স্ত্রীকে বলছেন যে এটা তোমার আমার নয় তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বলবেন না ওই মিথ্যুককে আনকাজা মিথ্যা বলেছি লাদ্রি জানে না এই কথা মিথ্যা আসলে জেনেছে
তার কাছে খোঁজ খবর ছিল, দিন ইসলাম সম্পর্কে খবর ছিল, আল্লাহ সম্পর্কে খবর ছিল, সে জানতো, জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে জানে না আজকে সারা বিশ্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তিত্ব কি। আল্লাহ পাক ডাকে ফাফরিশুহু মিনান নারে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনান নারে, জাহান্নামের লিবাস পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও, ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের তাপ আসতে থাকবে, জাহান্নামের বিষাক্ত হাওয়া আসতে থাকবে, লু হাওয়ার মতো, জাহান্নামের হাওয়া লুহার সাথে তুলনাই করা যায়, ওয়ায়ুযাইয়াকু আলাইহি কবরুহু, আর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন সংকীর্ণ করা হবে আর কবরে চেপে ধরবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা তাখতালিফা আদলাহু, তার যে হাড়গুলো রয়েছে এই পাঞ্জরার হাড়গুলি রয়েছে, এই দিকের হাড় এই দিকে চলে যাবে, ডান দিকের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় ডান দিকে চলে যাবে, আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে কবর আজাব থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবর আজাব থেকে জান্নাত যাত দেন, জাহান্নামের আজাব থেকে জান্নাত দেন। ওয়াইয়াতিহি রাজুলুন কাবীহুল ওয়াজহি, একজন খারাপ চেহারা নিয়ে আসবে, বিকট চেহারা নিয়ে আসবে, প্রশ্ন হয়ে গেল ফেল, বিকট চেহারা নিয়ে একজন এসেছে মানুষের রূপ ধরে, কাবিহা সিয়াবে, আর নোংরা ময়লা কাপড় পরে এসেছে, মুনতেন রুই, আর একবারে দুর্গন্ধ ছড়াচ্ছে, সড়া গন্ধ আসছে, ফায়াকুল আবশের, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি, কিন্তু বিল্লাজি ইয়াসুকা, সেই সুসংবাদ তোমাকে খুব খারাপ লাগবে, তোমার জন্য এমন সংবাদ নিয়ে এসেছি যে সংবাদ তোমার জন্য দুঃখজনক সংবাদ, মানুষকে বেশি লাঞ্ছিত করার জন্য দুঃসংবাদকে সুসংবাদ বলা হয়। হ্যাঁ, কাউকে মারতে চাইছেন আর বলছেন যে তোকে মজা দেখাবো, বলেন না মজা আবার কিসের আছে, মজা তো নেই, কিন্তু বেশি লাঞ্ছিত করার জন্য, তো তাই আবশের তাকে বলা হবে। হাজায়া মোকাল্লাজি কুনতা তুআদ, এই দিনের কথাই বলা হয়েছিল যে একদিন কবরে আসতে হবে, তোমাকে বলা হয়েছিল, নবী বলেছিলেন, কোরআন হাদিসে ছিল, আলেমদের কাছ থেকে শুনেছিলে যে একদিন কবরে আসতে হবে। ফায়াকুল মান আনতা, জিজ্ঞাসা করবে সেই কাফের মুনাফিক পাপিষ্ট গুনাহগার মুশরিক, জিজ্ঞাসা করবে মান আনতা, তুমি কে, এত খারাপ চেহারা নিয়ে আমার সামনে এসেছো, আমাকে ভয় লাগে, কে তুমি, ফাওয়াজুকাল ওয়াজহিয়াজি বিশ্বাররে, তোমার চেহারা তো আমার জন্য মনে হচ্ছে অমঙ্গল নিয়ে এসেছে, আমার জন্য সর্বনাশ ডেকে নিয়ে এসেছে। ফায়াকুল আনা আমালুকাল খাবিস, আমি তোমার খবিস আমল, তুমি ফজরে শুয়ে থাকতে, তোমার শির, কবরে গিয়ে সিজদা করতে, কবরে গিয়ে খাসি মুরগ জবাই করতে, তুমি গীবত করতে, চুগলখড়ি করতে, তুমি বেইমানি আত্মসাৎ করেছিলে মানুষের ধন দৌলত টাকা পয়সা ইত্যাদিতে, তোমার খবি, তুমি মা বাবাকে কষ্ট দিয়েছিলে ইত্যাদি ইত্যাদি। আনা আমালুকাল খাবিস, আমি তোমার খবিস আমল, খারাপ নোংরা আমলগুলি যে দুনিয়াতে করেছিলে, তাই তুমি জেনা করেছিলে, তুমি মদ খেয়েছিলে, ওইগুলি আমি, আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন। ফায়াকুলো, তখন বলবে যে এই এখনই যে এই অবস্থা, তো বাকি যে কি হবে, তাই সে কি বলবে, কাফের মুশরিক গুনাহগার পাপিষ্ট কি বলবে, রব্বে লা তুকিমিসসা, আল্লাহ কিয়ামত কায়েম করিও না, আল্লাহ যা হবে এখানে হোক, আল্লাহ কিয়ামত কায়েম করিও না, কিয়ামত কায়েম হলে পুলসেরাত বিচার হিসাব নিকাশ সারা জীবনের বিস্তারিত হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, আর জাহান্নামে যেতে হবে, চিরকাল জাহান্নামে থাকতে হবে, রব্বে লা তুকিমিসসা। এই ছিল, এটি হচ্ছে বিস্তারিত হাদিস যা বড় সংক্ষেপে আপনাদের সামনে পেশ করলাম, পুরোটাই পেশ করিনি, তবে কবরের জীবনের সাথে সম্পর্কিত কথাগুলি প্রায় চলে এসেছে। আর একটি হাদিস রয়েছে যে হাদিস দ্বারা আমরা জানতে পারি যে, এটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা মারা যায়, মারা যাওয়ার পরে তাদের আপনজনদের সাথে, পরিচিত ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা, অনেকেই প্রশ্ন করেন। এই হাদিসটি নাসাইতে রয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, এই হাদিস প্রমাণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন যে যখন মুমিনের মওতের সময় চলে আসে, তখন রহমতের ফেরেশতা আসসালামু আলাইহি, মুমিনদের আত্মার কাছে, যেখানে কারো বাবা রয়েছে, কারো মা আগেই চলে গেছে, ইন্তেকাল করেছে, রয়েছে দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, ভাইয়েরা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, কারো স্ত্রী রয়েছে, কারো স্বামী রয়েছে, হয়তো স্ত্রী আগেই মারা গেছে, স্ত্রী আগে আছে, পরে স্বামী যাচ্ছে, অথবা স্বামী আগে মারা গেছে, স্বামী চলে গেছে, আর এই বিধবা ইন্তেকাল হওয়ার পরে যাচ্ছে, আপনজনদেরকে পেয়ে গেছে, আর ওয়াহুল মুমিন, যদি মুমিন হয় আর নেক আমল থাকে, তাহলে গিয়ে সাক্ষাৎ হচ্ছে ওখানে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে যে তারা এত খুশি হয় যে, যেমন দীর্ঘদিন কেউ যদি বিদেশে থাকে, অনেকে এখানে প্রবাসী জীবনে, আমরা প্রবাসী জীবনে 5 বছর 7 বছর 10 বছর, আমাদের কয়েক ভাই এখানে গেল, ছুটি গেল, 10 বছর পরে, 10 বছর পরে দেশে যদি যায়, মা কত খুশি হবে,
বাবা কত খুশি হবে, ভাই বোন কত খুশি হবে, কত খুশি হবে। দুনিয়াতে যে খুশি হয় দীর্ঘদিন পরে দেখা সাক্ষাতে, আপনজনের সাথে, বন্ধুদের সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতে, তার চাইতে বেশি খুশি হবে ওই মমিন আত্মারা। মমিনদের যে রুহ রয়েছে তারা খুব খুশি হবে একে পেয়ে। ফায়াস আলু নাহ, জিজ্ঞাসা করবে যখন দুনিয়া থেকে আসলে নতুন নতুন এসেছে, জিজ্ঞাসা করে মা যা ফালা ফোলানুন, আচ্ছা আমাদের গ্রামের ওই যে একজন বৃদ্ধ ছিলেন ওনার কি খবর, আর ভাইগুলির কি খবর, আরো যে আমাদের ভাই ছিল ভাইয়ের কি খবর, অমুক ব্যক্তির কি খবর, অমুক মহিলার কি খবর, আমার দাদির কি খবর ইত্যাদি ইত্যাদি, আমার বাবার কি খবর, কেবল আমার ছেলের কি খবর, আমার মেয়ের কি খবর, আমার নাতির কি খবর, এই জিজ্ঞেস করবে। অমুক সাহেবের কি খবর, অমুক নেতা চেয়ারম্যানের কি খবর, অমুক এমপির কি খবর, বলছে আরে ও তো মারা গেছে, মারা গেছে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াসআলু নাহু, ওই আত্মারা জিজ্ঞাসা করে মাযা ফালা ফালানুন ফালানুন, অমুক অমুকের কি হয়েছে, মাযা ফালা ফালান, ফায়াকুলুনা দাউহু, তারা আবার আপোষে একে অপরকে বলতে লাগবে যে এত তাড়াহুড়া করিও না, এখন ছাড়ো, একটু একটু আরাম তো করতে দাও, এখন চিন্তায় আছে, দুনিয়া ছেড়ে এসেছে, স্ত্রী ছেড়ে এসেছে, কেউ কেউ স্বামী ছেড়ে এসেছে, কেউ ভাই বোন ছেড়ে এসছে, বাবা মা ছেড়ে এসছে, ধন দৌলত ছেড়ে এসছে, বাড়ি ঘর ছেড়ে এসছে, চাকরি বাকরি ছেড়ে এসছে, একটা চিন্তায় দুনিয়ার চিন্তায় রয়েছে। দুনিয়ার দুশ্চিন্তা এখন আছে, চিন্তা করছে যে আমার বাড়ির কি হইলো, হায় রে কে দেখাশোনা করবে, আমার স্ত্রী কে দেখাশোনা করবে, আমার ছেলে মেয়ের কে দেখাশোনা করবে, আমার বৃদ্ধ বাবা মা ছিল তাদেরকে দেখাশোনা করবে, এইসব চিন্তায় ব্যস্ত আছে। একটু ওকে সময় নিতে দাও, ছেড়ে দাও, তাড়াহুড়া করিও না, এই জবাবগুলি পরে নেব। তারপরে জিজ্ঞাসা করে কি খবর কি খবর, ফায়দা কালা আমা আতাকুম, তারপরে যখন আবার কথাবার্তা হইতে লাগে একটু পরে আরাম বিশ্রামের পরে, তখন এ বলে যে নতুন গিয়েছে, নতুন মেহমান দুনিয়া থেকে গিয়েছে, সে বলে আচ্ছা ও চেয়ারম্যান সাহেব আপনাদের কাছে আসেনি, ওই এমপি আপনাদের কাছে আসেনি, ওই আমার আব্বা আপনাদের কাছে আসেনি, ওই আমার ভাই আপনাদের কাছে আসেনি, অমুকের স্ত্রী আপনাদের কাছে এখানে আসেনি, দেখা সাক্ষাৎ হয়নি। বলছে না তা তো আসেনি, এখানে কোনো খোঁজ খবর নাই। কালু জহেবাবি হেলা উম্মেহিল হাবিয়া, তাহলে বোঝা যাচ্ছে হাবিয়া নামক জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। জাহান্নামের একটি নাম হচ্ছে, দোজখের নাম হচ্ছে হাবিয়া। যখন এখানে আসেনি চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মিনিস্টার সাহেব এখানে আসেনি, আরে মারা গেছে তো, অনেক দিন হয়ে গেল, আমার আগেই মারা গেছে, আসেনি, তাহলে ও জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে গেছে। তাহলে এর দ্বারা কি বোঝা গেল, যে দুনিয়া থেকে যে যায় মেহমান, নতুন মেহমান দুনিয়া থেকে পাড়ি দিয়ে আখেরাতের দিকে, যদি মমিন হয় তাহলে মমিন আত্মার সাথে সাক্ষাৎ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি দ্বারাও এই বিষয়টি আরো প্রমাণিত হয়। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুশয্যায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে ফাতেমাকে একটু ইশারা করলেন, তোমার সাথে একটা কথা বলবো, কথা বললেন। একবার যখন কথা বললেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন কান্না শুরু করলেন, কান্নায় ভেঙে পড়লেন তিনি। নবী করিম সাল্লাম আর একবার ইশারা করলে বললেন যে একটু কথা বলবো, কানটা এগিয়ে নিয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাম আর একবার কথা বলে ফাসাররা, তার সাথে চুপি সুরে কথা বলে, কানে কানে কথা বললেন, সাথে সাথে একটু আগে কান্না করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাসতে সদাইকাত হাসতে শুরু করলেন। এই দৃশ্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছিলেন। তখন জিজ্ঞাসা করেন, নবী করিম সাল্লামের ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, প্রথমে জিজ্ঞাসা করেছে, তখন বলেন যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সির গোপনীয় বিষয় আল্লাহ নবী কানে কানে বলেছেন, সুতরাং তোমাদেরকে বলবো না। কিন্তু যখন নবী সাল্লাম বিদায় নিলেন, তারপরে বারবার করে পিড়াপিড়ি করে জিজ্ঞাসা করা শুরু করলেন আয়েশা রাদিয়াল্লাহু, বলো বলো, একবার তুমি কান্না করলে আল্লাহ নবীর কথা শুনে, তোমার আব্বার কথা শুনে, আর একবার তুমি হাসতে লাগলে কেন, হঠাৎ করে কেমন করে তোমার হাসি আসলো বুঝতে পারলাম না। বললেন ফাতেমা যখন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে মা আর বাঁচবো না আমি, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, থাকবো না, তখন আমি কান্না শুরু করলাম। তারপরে দ্বিতীয়বার যখন আমার সাথে কানে কথা বললেন, বললেন যে মা চিন্তা করিও না, আমার পরিবারের, আমার বংশের প্রথম ব্যক্তি যে আমার সাথে সাক্ষাৎ করবে সে তুমি, তুমি তাড়াতাড়ি চলে আসবে আমার কাছে, তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে হাসতে শুরু করলেন, আলহামদুলিল্লাহ আব্বার কাছে চলে যাব,
কতদিন পরে তার ইন্তেকাল হয়েছিল আল্লাহর নবীর ইন্তেকালের বলতে পারেন কেউ হ্যাঁ মাত্র 6 মাস মাত্র 6 মাস আর 6 মাসও তিনি অসুস্থ আব্বার শোকে অসুস্থ অবস্থায় কাটিয়েছিলেন অসুস্থ অবস্থায় থেকে 6 মাস পরে তার ইন্তেকাল হয়ে গেল দেখেন এই বিষয়টি আমি এইজন্যই বলছি আপনাদের সামনে যে আমরা যখন দুনিয়া ছেড়ে যাব কেউ দুনিয়া ছেড়ে যেতে রাজি নয় কিন্তু যখন আমরা আখিরাতের দিকটা ভালো করে লক্ষ্য রাখব তখন দুনিয়ার উপর মায়া আমাদের তেমন থাকবে না আমাদের দুনিয়ায় যদি আপনজন কেউ থাকে তাহলে আপনজন অনেকে চলে গেছে যদি আমরা সৎ কর্মশীল হয়ে যাই নেক আমল করে যাই আল্লাহ যদি ভালো করে ইবাদত মন্দি করে যাই আখিরাতে পাড়িয়ে দিই তাহলে যদি ছেলে মেয়েদেরকে ছেড়ে যাই তো আব্বা আম্মাকে পেয়ে যাব দাদা দাদিকে পেয়ে যাব নানা নানিকে পেয়ে যাব অনেক ভাই ভ্রাতার বন্ধু বান্ধবকে পেয়ে যাব অনেক আলেম ওলামাকে পেয়ে যাব আল্লাহর নেক বান্দাদেরকে পেয়ে যাব তাদের সংসর্গ পেয়ে যাব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না হেসে দিলেন অথচ তিনি তাকে যে বলা হল তুমি তাড়াতাড়ি চলে আসবে তো এখানে একটা দিকেও আছে যে তুমি হাসানকে ছেড়ে চলে যাবে হোসাইনকে ছেড়ে চলে যাবে তোমার স্বামী আলীকে ছেড়ে চলে যাবে এটা ঠিক নয় কি মাত্র 6 মাস পরে ইন্তেকালের সুসংবাদ যে তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসছো তার মানে স্বামী ছেড়ে তুমি চলে আসবে স্বামীর উপর মায়া ছিল না হাসান হোসেনের উপর মায়া ছিল না মোহসেনের উপর মায়া ছিল না অবশ্যই মায়া ছিল তাদেরকে তুমি ছেড়ে চলে আসবে কিন্তু আমি ছেড়ে যাব কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বার কাছে চলে যাব খুশি খুশি তো আমাদের যদি ওইরকম অবস্থা আমরা ঈমান তৈরি করতে পারি যে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েকে যদি আমি এতিম করে চলে যাই আমার স্ত্রীকে বিধবা করে চলে যাই আমার দাদা দাদি চলে গেছে কারো মা বাবা চলে গেছে কারো আর কেউ আপনজন অনেক আত্মীয় স্বজন চলে গেছে অনেক নেক মানুষরা যাদেরকে অন্তর থেকে ভালোবাসতো তারা চলে গেছে তাদের সাথে থাকবো গিয়ে আলহামদুলিল্লাহ আসল বিষয় হচ্ছে ঈমান সুন্দর হওয়া আর আমল সুন্দর হওয়া ঈমান এবং আমল সুন্দর যদি থাকে তো দুনিয়াতেও শান্তি রয়েছে আর আখিরাতে গেলে তো শান্তি অবশ্যই রয়েছে আসল শান্তি রয়েছে আখিরাতের শান্তি কবরের জীবনের শান্তি পরকালের শান্তি এই হাদিসটি নাসাইতে রয়েছে তো তারপরে আরেকটি বিষয় সময় শেষ হতে আরেকটি বিষয় যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কবরের আজাবের কারণ কি কেন কবর আজাব হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে এর মুখ্য কারণ শিরক কয়েকটি কবরের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করছিলেন সেখানে আজাব হচ্ছিল ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন আর তারা ছিল মুশরিক শিরক করে মারা গেছে মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে কোনো কাবিরা গুনাহ হচ্ছে কবরের আজাবের কারণ যে কোনো কাবিরা গুনাহ শিরক করা কুফরি করা মুনাফিকি নামাজ ত্যাগ করা রোজা ছাড়া যাকাত না দেওয়া হজ ফরজ হিসেবে হজ না করা হজ না করে মরে যাওয়া ইত্যাদিতে মাতা পিতার সেবা না করা মাতা পিতাকে কষ্ট দেওয়া জেনা ব্যবচার করা মাদক দ্রব্য ব্যবহার ইত্যাদি যত রকমের খুন করা যতগুলি গুনাহ রয়েছে গীবত করা চুগলখড়ি করা পেশাব থেকে না বাঁচা এর মধ্যে দু চারটি কাবিরা গুনাহর কথা হাদিসে উল্লেখ আছে বাকি মনে রাখতে হবে যে কোনো কাবিরা গুনাহই হচ্ছে কবরের আজাবের কারণ সুতরাং কাবিরা গুনাহ থেকে সব সময় বেঁচে থাকতে হবে আর সাগিরা থেকেও বাঁচাতে হবে কারণ সাগিরা যদি ঘন ঘন হইতে লাগে বেশি বেশি হইতে লাগে সেটাই কাবিরাতে বড় গুনাহই পরিণত হয়ে যাবে যেমন হাদিস রয়েছে সুতরাং ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কাবিরা থেকে তো অবশ্যই বেঁচে থাকতে হবে কারণ কাবিরা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় মানুষকে ধ্বংস করে দেয় মানুষের ঈমানকে ধ্বংস করে দেয় মানুষের আমলকে ধ্বংস করে দেয় তো নবী করিম সাল্লামের একটি হাদিস রয়েছে শিরকের কথা সেই হাদিসের একটা অংশ আপনাদেরকে শোনাই নবী সাল্লাম একবার মদিনায় একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন নাজ্জার গোত্রের বানু নাজ্জারের আর চেপেছিলেন তিনি খচ্চরি খচ্চর ঘোড়ার চাইতে ছোট হয় আর গাধার চাইতে বড় হয় খচ্চর ওনাহানো মাহু সাহাবারা বলছেন আমরাও তার সাথে ছিলাম জায়দ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি সাথে ছিলাম হঠাৎ করে খচ্চরটি লাফ দিয়ে উঠেছে নবী সাল্লাল্লাহু আলাইহি পিঠে চেপে আছেন লাফ দিয়ে উঠেছে ফাকাদা তুলকি হে এমন হে লাফ দিয়ে উঠেছে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ফেলে দিবে পিঠ থেকে ওয়াইজা আকবরুন সিত্তাতুন আও খামসাতুন আও আরবাতুন আর সেখানে হয় ছয়টি বা পাঁচটি বা চারটি কবর ছিল বর্ণনাকারী সন্দেহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন মাই ইয়ারিফা আসহাবা হাযিহিল আকবর এই কবরবাসীদেরকে কে চেনে এখানে কাদের কবর আছে কারা এখানে আছে ফাকালা রাজুলুন একজন বলেন আমি চিনি ফামাতা মাতা হাওলাই জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এরা কখন মারা গেছে বললেন কালু মাতু ফিল ইশরাকে এরা শিরকের অবস্থায় মারা গেছে
এরা শিরকের অবস্থায় মারা গেছে। তাহলে পুতুল পূজার শিরক হোক, আর কবরে সেজদা করা শিরক হোক, আর কবরে খাসি মোরগ জবাই করা শিরক হোক, আর কবরে চাদর চড়ানোর শিরক হোক, আর কবরে গিয়ে ফরিয়াদ করা সন্তান চাওয়ার শিরক হোক, আর কবরে গিয়ে রোগ ভালো করার আশা করা এই শিরক হোক, আর তাবিজ বাঁধাই শিরক হোক, আর আল্লাহ ছাড়া অন্যের কসম করাই শিরক হোক, লোক দেখানো আমলের শিরক হোক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, শিরক হচ্ছে মুখ্য কারণ কবরের আজাবের। এই হাদিসটি দ্বারা জানা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কখন মারা গেছে, সাহাবী বললেন যে এরা শিরকের অবস্থায় মারা গেছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ইন্না হাযিহিল উম্মাহ তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতের লোকদেরকে কবরে পরীক্ষা করা হবে এবং পরীক্ষার পরে যদি পরীক্ষা উত্তীর্ণ না হতে পারে, পাস না করতে পারে, তাহলে তাদেরকে আজাব দেওয়া হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদেরকে এখানে যে আজাব হচ্ছে আমি শুনতে পাচ্ছি। যদি এই আশঙ্কা এই ভয় না থাকতো যে আমি যদি আজকে তোমাদেরকে শনিয়ে দিই তো তোমরা কাউকে দাফনই করবে না, ভয়া দাফন করে ছেড়ে দিবে, লাশকে মাটিতে রেখে ফেলে দিবে, যে মাটির নিচে দিবই না, বাবা মারা গেছে মাটির উপরে ফেলে রেখে দিবেন, পচবে সরবে, মা মারা গেছে রেখে দিবেন, স্ত্রী মারা গেছে রেখে দিবেন, স্বামী মারা গেছে রেখে দিবেন ভয়ে, যদি তোমাদেরকে কবর অবস্থা শুনিয়ে দিই। মুসলিম শরীফের হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাদাফানু, আমার এই আশঙ্কা ভয় যদি না হইতো যে তোমরা দাফন করা ছেড়ে দিবে, মাইয়াতকে মৃতকে দাফন করা ছেড়ে দিলে আল্লাহ তাআউতুল্লাহ, তবে আল্লাহর কাছে আমি দোয়া করতাম ইয়ুসমিআকুম মিন আযাবিল কবরে আল্লাযী আসমা মিনহু, যেই কবরের আযাব আমি শুনতে পাচ্ছি, এই পশু এই খচ্চর শুনতে পাচ্ছে, সেটা তোমাদেরকেও শোনাই দিতাম, কিন্তু ভয় যদি তোমরা শুনতে পাও তো এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে কেউ কাউকে দাফন করবে না, মাটিতে দাফনই করবে না। সুম্মা আকবালা আলাইহি নবী ওয়াজে, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে দেখলেন সাহাবাই কেরামদেরকে আর বললেন তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। কালু সাহাবার নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, বললেন তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও আশ্রয় কামনা করো। সাহাবার নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, তাআউযু বিল্লাহি মিন আল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান, ফিতনা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের ফিতনা আপদ বিপদ থেকে আল্লাহ আল্লাহর কাছে তোমরা পানা চাও আশ্রয় চাও। সাহাবাই কেরাম সেই দোয়া করে নাউযু বিল্লাহি মিন আল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চতুর্থবারে বললেন তাআউযু বিল্লাহি মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতরা থেকে, দাজ্জালের সমস্যা থেকে, দাজ্জালের ঈমান হরণ করা থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। সাহাবারা বলেন নাউযু বিল্লাহি মিন ফিতনাতি দাজ্জাল, দাজ্জালের ফিতরা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি। সহিহ মুসলিমের হাদিস। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কবর আযাব হওয়ার মুখ্য কারণ হচ্ছে শিরক। এছাড়া যতগুলি কাবিরা গুনাহ রয়েছে, আরেকটি হাদিসে রয়েছে দুই কবরে আযাব হচ্ছিল, বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এখানেও ফাসামিয়া সাওতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা, দুই মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন যে কবরে তাদের আওয়াজ হচ্ছে আযাবের, চিৎকার করছে কবর আযাব হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু শুনতে পাচ্ছেন, বলে ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, এদেরকে আযাব হচ্ছে কিন্তু খুব বড় কাজ নয়, কাবিরা গুনাহ কিন্তু এমন বড় মুশকিল কাজ ছিল না, ইচ্ছা করলে তারা এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারত, সহজ ব্যাপার ছিল। তারপরে সংক্ষেপে বলছেন নবী করিম বলেন আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, তাদের একজন চুগুল খুরি করে বেড়াইত, চুগুল খুরি করা মানে ফিতনার জন্য লড়াই ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য একজনের কথা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। কখনো হয়তো আমি বা আপনি কোন ব্যক্তি কোন একটি লোকের কোন দোষ একটা উল্লেখ করলেন, বললেন কিছু যেটা ও শুনলে হয়তো খারাপ লাগবে, হয়তো কাজ কর্মে কোন জায়জ হইতে পারে না জায়জ হইতে পারে, অনেক সময় প্রয়োজনে বিবাহ সাদী লাগছে, জিজ্ঞাসা করছে ভাই ওই ছেলে বিয়ে করতে চায় তাকে বিয়ে দেওয়া যাবে, তাহলে আসল কথা বলতে হবে, এই গিবত চাইছে, এটাকে গিবত সম্পর্কে আলোচনা করেছি। আর আরেকজন লোক এসে শুনছিল এরকম যে ওই যে বিয়ের জন্য যে দেখতে জামাই দেখতে এসছে বা মেয়ে দেখতে এসছে, ওদেরকে বললো যে না মেয়েটি ভালো নয় ছেলেটি ভালো নেই, শুনে গিয়ে ওই মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে গিয়ে জানিয়ে দিল, আর জানো তোমাদের বিয়েটা কেন ভাঙলো, এই জন্যই তো ভাঙলো, ওই যে লোকটি যা জানছো না ওই যে অমুক হাফেজ সাহেব, ওকে জিজ্ঞাসা করেছিল যে লোকটি কেমন মেয়েটি কেমন, বলছে না ভালো না, খবরদার এখানে বিয়ে দিয়ে না সমস্যা হবে, আর কি কি না হইতে পারে বলুন, মারামারি জীবনও নিয়ে নিতে পারে, আমাদের বিয়ে ভাঙালি তো সারা জীবনের জন্য শত্রুতা, এই হচ্ছে চুগলখড়ি। তাহলে ফিতনা লাগাবার জন্য ঝগড়া বিবাদ লাগাবার জন্য যে যদি একের কথা অন্যকে পৌঁছানো হয় তার নাম হচ্ছে চুগলখড়ি, কিন্তু সংশোধনের জন্য যদি কারো কথা পৌঁছানো হয় অথবা কারো উপকার করার জন্য, ভাই আমার একটা মেসেজ আছে খবর আছে তো অমুক ভাই ওর কাছে টেলিফোন নাই খবরটা পৌঁছে দিয়ে, যেন এই কাজটি করে ভালো না মন্দ কাজ,
ভালো কাজ, কারণ আপনি ফিতনা লাগাবার জন্য করেন, উপকার করার জন্য করেছেন। তাহলে ফিতনা ঝগড়া বিবাদ লাগাবার জন্য যে একের কথা অন্যকে পৌঁছানো, তার নাম হচ্ছে নামিমা, চুগলখড়ি করা, কাবিরা গোনা। এর মাধ্যমে সম্পর্ক খারাপ, আপনজনদের মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায়। জি, আর আরেকজন কি করতো, লায়াস্তাতিরু মিনাল বল, পেশাব করার সময় পর্দা করতো না, দাঁড়িয়ে পেশাব করা শুরু করতো যেখানে সেখানে। এক শ্রেণীর প্যান্ট পরা লোকের আছে, দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করছে, অথবা বসে করলেও দেখবেন নদীর আশেপাশে, নদীর পাড়ে যারা বাস করে তারা কি করে, হ্যাঁ নদীর পাড়ে কত লোক আসছে আর যাচ্ছে, আর মাথা নিচে করে পায়খানে বসে গেছে, দেখেছেন এরকম দৃশ্য। যেখানে নদী আছে, নদী এলাকার লোকেরা এসব জানে, মাথা নিচে করে চোখে চোখে না দেখলি হলো, চার চোখে এক জায়গায় না হইলি হলো, বসে গেছে পেশাব পায়খানা করতে বসে গেছে, আর ওদিকে দুঃখ দেখা দেখে না, সবাই দেখছে তাকে, যেটি হচ্ছে কাবিরা গুনাহ, কবর আজাবের কারণ। পেশাবের সময় পায়খানার সময় পর্দা করতো না। আর একটি হাদিস, লায়াস্তান যে হোমিন বৌলিহি, নিজের পেশাব থেকে বাঁচত না, পেশাব করার সময় শক্ত মাটি দিয়ে পেশাব করতে শুরু করলো, পেশাব ছিটে এসে কাপড়ে পড়লো, পায়ে পড়লো, ওই অবস্থায় থেকে গেল, নামাজ পড়লো ওই অবস্থায় তো নামাজ পড়লো। আর যারা বে নামাজি তাদের তার পরোয়াই নেই, যারা নামাজ পড়ে না তাদের তার পরোয়াই নেই, যে পেশাব গায়ে পড়লেই কি আর কাপড়ে পড়লেই কি, বরং তাদের প্যান্ট খারাপ থাকলেই সুবিধে, তাই না, তাদের কাপড় খারাপ থাকলেই সুবিধা। কারণ আমাদের দেশের বেনামাজিরা কুটুম বাড়ি গেলে, আত্মীয় স্বজনের বাড়ি গেলে, যদি নামাজি বাড়িতে যায়, দিনদার বাড়িতে, আমি দেখেছি আমার এক চাচাতো মামা, দূরের মামা, কোনো কাজে এসছে, আর আমার আব্বা খুব শক্ত মানুষ ছিল, ও পানি দিবেই দিবে, যতই বেনামাজি হোক পানি দিতে হবে, আমাদেরকে হুকুম করতে পানি দিয়ে আসো, পানি দিতে মামা নামাজ পড়বো না, তা আমাকে তো বলিয়ে দিল আমি নামাজ পড়বো না, আমার আব্বা বলছে নামাজ পড়েন, বলছে কাপড় খারাপ। তো বেনামাজিদের আমাদের দেশে কাপড়ই খারাপ থাকে সব সময়, মহিলাদের তো মাসে পাঁচ দিন খারাপ থাকে, আর বেনামাজিদের সারা মাস সারা জীবন খারাপ থাকে, সারা জীবন খারাপ থাকে এদের, ঠিক না, সব সময় বলবে যেখানে যাক না নামাজ পড়ো, বলছে কাপড় খারাপ, এদের কাপড় সব সময় খারাপ থাকে, কি বইতে থাকে আল্লাহ জানে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কবরের আজাবের কারণের কথা উল্লেখ করলেন। এছাড়া আরেকটি বিষয় আছে, কিন্তু দশটা বেজে গেছে, গুরুত্বপূর্ণ বিষয়, খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি বিষয়টি, সেটা হচ্ছে কবরের আজাব সম্পর্কে যারা সন্দিহান, দেখতে পায় না কেমন করে মানব, যারা ইসলামের ধার ধারে না, জাতিতে মুসলমান, নামে মুসলমান, তাদের সন্দেহ এইরকম স্বাভাবিক ব্যাপার, দেখতে পায় না কেমন করে বিশ্বাস করবো কবর আজাব হচ্ছে না হচ্ছে না, হুজুরদের কথা, আরে হুজুরদের কথা না, হুজুরদের হুজুর, আপনাদের হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যাকে কাফের আবু জাহাল আবু লাহাব যারা ইমান নিয়ে আসেনি তারাও বলেছিল আসাদিক আল আমিন, চিরসত্য এবং বিশ্বস্ত, তারা এই উপাধি দিয়েছিল মক্কার কাফেররা, যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তারা তিনি না নিয়ে আসতেন তাদের কাছে, তাহলে তারা তাকে সাদেক আমিন এই উপাধি দিয়েছিল, এবং টাকা পয়সা আমানত সব জমা রাখতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। তিনি বলেছেন, তো এই বিষয়টি খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এই সন্দেহ কেমন করে দূর করে, প্রথম কথা এই সংবাদ দিয়েছেন চিরসত্যবাদী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে ইঙ্গিত রয়েছে, আয়াতগুলি বলেছি আর ফিরাচ্ছি না, আর হাদিসে স্পষ্ট রয়েছে যে কবরে আজাব হয়, কবরে নিয়ামত হয়, সৎ লোকদের জন্য আল্লাহর নিয়ামত রয়েছে, অসৎ লোকদের জন্য আজাব রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইমানের একটি মৌলিক শর্ত হচ্ছে না দেখে বিশ্বাস করা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ সূরা বাকারা প্রথম দিকে বলেছেন না দেখে ইমান নিয়ে আস, দেখিয়ে দিলে পরীক্ষাই থাকতো না, আল্লাহ যদি শুনিয়ে দিতেন কবর আজাব, যদি দেখিয়ে দিতেন একবার জীবনে দেখিয়ে দিলে, তাহলে বেনামাজি থাকতো না দেশে, থাকতো না, যে একবার শুনে নেবে একবার দেখে নেবে জীবনে বেনামাজি হইতে পারে না, বরং রাত্রে গিয়ে ঘুম আসবে না, তার সারা রাত সারা জীবন ঘুম আসবে না, হাই কি হবে, আল্লাহ দেখিয়ে দিয়ে পাশ করাবেন না, শুনিয়ে দেওয়া হয়েছে, প্রস্তুতি নয়। প্রশ্নগুলি যদি ইউনিভার্সিটির প্রশ্নগুলি যদি দেখিয়ে দেওয়া হয় যে এগুলি তোমাদের পরীক্ষায় আসবে, তারপরে যদি পরীক্ষা না হয় তো কোনো লাভ আছে, দেখিয়ে দেওয়া হয়েছে প্রশ্ন, আউট করে দেওয়া হয়েছে প্রশ্ন, তাহলে প্রশ্ন আউট করলে তো লাভ নেই, আল্লাহ পাক না দেখে ইমানের শর্ত লাগিয়েছেন, আল্লাহকে দেখেননি, তারপরে শুধু কবর আজাব সম্পর্কে কেন, যে ব্যক্তি কবর আজাবকে না দেখি না সেজন্য অস্বীকার, আল্লাহকে দেখেছে নাকি, আল্লাহকে দেখেনি, ওহি দেখেছে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, লোহে মাহফুজ থেকে দেখেনি, তাহলে কেমন করে বিশ্বাস করছেন,
নবী বলছেন আমার কাছে ওহী হচ্ছে কেমন করে বিশ্বাস করলেন পাঁচ ওয়াক্ত নামাজ মিরাজ থেকে নিয়ে আপনি দেখেছেন না কেউ দেখেছে কোন সাহাবী দেখেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ মিরাজ থেকে নবী সামনে আসেন কেমন করে মানলেন আপনি জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন কিছুই দেখেননি তাহলে না দেখে ঈমান নিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই আর মুমিন মুসলিম হতে পারবে না দুটি বিষয় বললাম তৃতীয় বিষয় শুনেন শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই বলেছেন যে কবরের আজাবটি ঠিক স্বপ্নের মতো যেমন স্বপ্নে একজন লোক শুয়ে আছে এখানে ঘুম চলে এসছে অনেক সময় বসে বসে স্বপ্ন দেখে রাখে না বসে 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 যদি ঘুম চলে আসে অতি স্বপ্ন দেখছে একজন লোক এখানে শুয়ে আছে আর সে বিভিন্ন দৃশ্য স্বপ্নে দেখছে আর পাশের লোকেরা বসে আছে কিছুই বুঝতে পারছে না হয়তো ভালো দেখছে মায়ের সাথে দেখা হয়ে গেল বাবার সাথে দেখা হয়ে গেল স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল ছেলে মেয়েদের সাথে আদর সবকিছু হয়ে গেল এটা হইতে পারে ভালো হইতে পারে আবার মন্দ হইতে পারে ঢাকা এয়ারপোর্ট থেকে নেমে যাচ্ছিল আর চিন্তাকারীরা ধরলো আর দিয়ে পেটে চাকু ঢুকিয়ে দিল আর চিল্লাচ্ছে মাগো মাগো বাঁচাও 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 করে চিল্লাচ্ছে এরকম হয় না অনেক সময় বাঁচাও বাঁচাও বা চোরে তাড়ছে ডাকাতে তাড়ছে এগুলো তো আমরা দেখি যখন তখন দেখি এরকম স্বপ্ন চোর ডাকাতে শত্রুতে তাড়ছে আর পালিয়ে চলে যাচ্ছি পালাচ্ছি বাঁচাও বাঁচাও পালাইতেও পারছি না চিৎকার করছি কেউ শুনছে কি শুনছে না কিছু বুঝতে পারছি না পাশে লোক বসে আছে এত গরিব লোক কেউ শুনতে পান যেই লোক স্বপ্ন দেখছে আর তাকে চোর ডাকাতে মারধর করছে টাকা পয়সা ছিনতাই করছে জীবন নিয়ে নিচ্ছে খুন করছে কিছু বুঝতে পারেন আপনারা পাশে বসে কিছুই বুঝতে পারে না কি হচ্ছে না হচ্ছে তাহলে দুনিয়াতে স্বপ্নের অবস্থায় যখন আপনি বুঝতে পারছেন না যে কেমন করে এটা হচ্ছে তাহলে কবর রাজাবের কথা কি বুঝবেন আপনি যেটা পরলৌকিক বিষয় আখিরাতের বিষয় চার নম্বরে একটি কথা বলে শেষ করে দেব সেটা হচ্ছে দুনিয়ায় বহু জিনিস রয়েছে অনেক বিষয় রয়েছে বা অনেক বস্তু রয়েছে যে সম্পর্কে আমরা না দেখে বিশ্বাস করি না দেখে বিশ্বাস করি বিদ্যুৎ দিয়ে শুরু করি বিদ্যুৎ এই যে তারের মধ্যে কি আছে কারেন্ট আছে দেখতে পাচ্ছেন কারেন্ট আচ্ছা এখন নাই লাইট জ্বলছে লাইট যদি না জ্বলে এমনি কারেন্টের তার বিশ্বাস করছেন না করছেন না যে এতে কি আছে কারেন্ট আছে বিশ্বাস করছে যেখানে কারেন্ট সাথে জড়ানো আছে তার বিশ্বাস করছেন আপনার একবারে 100% বিশ্বাস এর মধ্যে কারেন্ট আছে তারপরে আবার 110 to 220 কোন একটা আছে হয় 110 আছে না 220 তাও বিশ্বাস করছেন আপনি কোনোদিন দেখতে পাচ্ছেন তারের মধ্যে যে 110 লেখা আসছে আর 220 লেখা আসছে বিশ্বাস করছেন না তারপরে এটাও বিশ্বাস করছেন যে এতে যদি হাত দিই তাহলে আমাকে ধরে নেবে মেরে দিবে জীবন চলে যাবে বিশ্বাস করছেন আপনি এটাও বিশ্বাস করছেন যদি আমি বিশেষ অবস্থায় যারা ইলেকট্রিশিয়ান তারা বেশি বুঝি বিশেষ অবস্থায় থাকি কিসের শুকনো কাঠের ওপর পা দিয়ে শুকা কাঠের ওপর পা দিয়ে যদি থাকি আর যদি কারেন্টে হাত দেয় তো ধরবে ইঞ্জিনিয়ার সাহেব ধরবে কি ধরবে না এটাও বুঝছেন যে শুকনো কাঠের ওপর আপা দিয়ে আছি সেই জন্য কারেন্ট ওই তারে হাত দিয়েছেন ধরবে না আপনাকে বিশ্বাস করছেন এটা বিশ্বাস করেন না বিশ্বাস করছেন আর যদি ভিজা থাকে একটা ভিজা আছে মাটির কোন রকমের আর্থ পাচ্ছে রস পাচ্ছে তাহলে ধরবে না ধরবে না ধরবে এগুলো সব কথা বিশ্বাস করছেন মানুষের তৈরি করা বিদ্যুৎ সম্পর্কে আর আল্লাহ পাকের তৈরি করা কারখানা কবরের দৃশ্য আর আখিরাতের দৃশ্য সে সম্পর্কে আপনি ঈমান নিয়ে আসবেন না আর এমনিতেই মুসলমান হয়ে যাবেন আপনি তাহলে দুনিয়ার বহু ক্ষেত্রে আমরা বিশ্বাস করি আজকে না কালকে কি আমাদের এক ভাই বলছিল যে বঙ্গোপসাগরে তুফান আসছে তুফান এসেছে হয়তো অনেকের কাছে খবর আছে তুফান আসছে আর কাছাকাছি চলে এসেছে আর বাংলাদেশের উপরে আক্রমণ হতে পারে হ্যাঁ এর প্রভাব পড়তে পারে ঠিক না শুনেছেন না কি করে বিশ্বাস করে নিয়েছেন আপনি মানুষে বললো একজন আমি একজনের কাছে শুনেছি তার কথা বিশ্বাস করেছি দশজনও বললো তার কথা বিশ্বাস করলেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর আজাবের কথা বলছেন তার কথা বিশ্বাস করবেন না আপনি আল্লাহ পাক বলছেন তার কথা বিশ্বাস করবেন না আপনি আম্বিয়ে কেরাম সবাই বলেছেন তাদের কথা বিশ্বাস করবেন না আপনি কার কথা বিশ্বাস করবেন না আরো বলি এইরকম যারা সংশয় রয়েছে কুফুরিত রয়েছে তাদেরকে যে আপনার মায়ের কথায় আপনি বিশ্বাস করেছেন আমার মায়ের কথা আমি বিশ্বাস করেছি এটা আমার বাবা বিশ্বাস করিনি কেউ কি দেখেছেন যে আসলে বাবা কিনা কেউ দেখেননি তারপর বিশ্বাস করে ছোট থেকে যখন মুখ ফুটেছে 2 বছর 2.5 বছর তখন বলছে যে এটা তো আব্বা এটা তোমার আব্বা ওই আব্বা আব্বা কোতে এত আব্বা করছে আব্বাই বলছি তাহলে সারা জীবন আর পুরো ঈমান বিশ্বাস আছে এটাই আমার আব্বা বিশ্বাস করছেন মায়ের কথা
তারপরে আত্মীয় স্বজন খালা ফুফু নানি না দাদি এসব বলেছে, এরা বলেছে যে তোমার আব্বা এটা তোমার আম্মা, এসব বিশ্বাস করেছেন আপনি? দুনিয়া আমরা সব কথাই বিশ্বাস করি, কিন্তু আখেরাতের ক্ষেত্রে যখন আসে তখন শয়তান আমাদের অনেককে গুমরা করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। যখন কবরের জীবনের কথা আসে তখন শয়তান আমাদের অনেককে গুমরা পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ যেন আমাদেরকে ঈমান সুন্দর করা তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কবরের জীবন যেন সুখী করেন, আমাদের আখিরাতের জীবন সুখী করেন, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সুখী করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما. وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين. আমাদের এক ভাই এখানে আসেন, ওনার আম্মা ইন্তেকাল করেছে, দোয়া চেয়েছে আপনাদের কাছে, দোয়া করেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার গুনাহ খাতা মাফ করে, তার কবরের বালা মুসিবতকে যেন দূর করে, কবরের পরীক্ষা আল্লাহ যেন পাশ করার তৌফিক দান করেন। আমিন। এমন কোন স্থান আছে কি যে যেখানে কবর দিলে আজাব হয় না? জানা নেই এমন। তবে মদিনায় মৌতের, মদিনায় ইন্তেকালের ফজিলত রয়েছে, কিন্তু বেআমলদের জন্য নাই। যাদের আমল সৎ আমল রয়েছে, অতিরিক্ত মদিনায় যদি ইন্তেকাল হয় তো তার ফজিলত রয়েছে। জি, মদিনার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তার বিস্তারিত বক্তব্য করব। আর বাকি এমন কোন স্থান নেই যে স্থানে কবর দিলেই আজাব হবে না, না এমন কিছু নেই। এছাড়া অনেক বিভ্রান্তিকর কথাবার্তা, শিরকি কুফরি বিদাতি কথাবার্তা রয়েছে যে পীরের সাজরা নামা লিখে দেয়, পীরের সিলসিলা লিখে দেয় মুরিদদেরকে, যে এটা যদি কাফনে বেঁধে দেয় তাহলে মুনকার নাকির এসে ওটা খুলে দেবে। আরে হ্যাঁ, পীরের সাজরা নামা চার জিজ্ঞাসাই করবে না, মান রাব্বুকা মা দিনুকা মান নবী জিজ্ঞাসা করবে না, এইসব কথাবার্তা রয়েছে পীরতন্ত্রে। বিশেষ কোন ব্যক্তির কবরকে কি কবর বলবো না? না, প্রত্যেকের কবর কবর। আমি একটি বিষয় আছে, দীর্ঘদিন আগের আলোচনা আছে, নবী করিম সাল্লামের কবরকেও সাহাবায়ে কেরাম সবাই কবর বলতেন, আবু বকরের কবরকে কবর বলতেন, ওমরের কবরকে কবর বলতেন, সবার কবরকে কবর বলতেন। সুতরাং আল্লাহ নবীর কবরকে রওজায়ে পাক বলা বিদাতি কথা, আর পীরদের কবরগুলিকে মাজার বলা বিদাতি কথা, আর গরিব মিসকিনদের কবরগুলিকে কবর বলা শুধু ভ্রান্ত কথা। সব সবগুলি কবর, সবগুলি কবর। জি, কবরে আজান দিলে নাকি আজাব হয় না? হ্যাঁ, এটি নতুন নতুন মতবাদ, আহমদ রেজা খান বেরেলভি ভারত থেকে চালু করেছে আজকে থেকে প্রায় 40-50 বছর আগে, আর তার একটা ছোট্ট পুস্তিকা আছে আজানুল কবর। আর এই মুশরিক বিদাতি যে কবর পূজাকে ধর্ম বানিয়েছে, সে কোরআন এবং হাদিসকে বিকৃত করে বলছে যে কোরআন হাদিসে আছে কবরে সিজদা করার কথা, কবরওয়ালার কাছে দোয়া করার কথা। এই এই দলটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে, যারা নিজেদেরকে রেজবি বলে অথবা সুন্নি বলে, আহলে সুন্নাতুল জামাত বলে, কিন্তু তারা আহমদ রেজা খানের উম্মত। তাদের আকিদা যে কবরে আজান দিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে কোনো এর প্রমাণ নেই। আমার সময় শেষ বেশি হয়ে যাচ্ছে, না হলে আমি বলতাম, আমার ছাত্র জীবনের শেষ বছর ছিল, দাওরাতে পড়াশোনা করতাম, তখন একবার ওইরকম এক বিদাতি মোল্লা এসে, মোল্লা কোনো আলেমও না, আলেম না আধা মুন্সি আর কি, তো মুন্সি এসে এক গ্রামে কবরে আজান দিতে শুরু করেছে, ওই বেরেলভি এলাকায় এসেছে আজান দিতে শুরু করেছে। তারপরে ওখানকার শিক্ষিত লোকেরা ছিল যারা নতুন লেগেছে, যদিও তারা বেরেলভি তবু নতুন লেগেছে, প্রথম ওই এলাকায় আজান হয়েছে, তখন ওরা দৌড় দিয়ে চলে এসেছে আমাদের ওই মাদ্রাসা, যে মাদ্রাসা আমি ফারিক হই, 1982 ঘটনা, 1981 অথবা 1982 ঘটনা। তো তারপরে আমাদের এক ওস্তাদ গেলেন, তার সাথে আমাকে এলে যে বুখারী মুসলিম এগুলি হাদিসগুলি নিয়ে যেতে হবে, আর আমি আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো আছে, বলছে একটা ছেলে নিয়ে আর এক জোর ওস্তাদ। গেলাম ওখানে, ওরা জানতে পেরেছে যে আলেম আনতে গিয়েছে, তার আগেও মোল্লা পালিয়ে গেছে নেই। তো ওই গ্রামে গিয়ে আলোচনা হইলো, আর সেখানে হাদিসগুলি খুলে দেখানো হলো, আজান শুধু নবজাত সন্তান যে নতুন জন্ম হয়েছে বাচ্চার, এই শিশুর কানে আজান দেওয়ার হাদিস আছে, এছাড়া নামাজের আজান আছে, আর কোনো আজান নেই। আমাদের ঝড় তুফানে আজান দেয় তাই না? ঝড় তুফানে আজান, যখন ঝড় তুফান ঘূর্ণিঝড় হয় কত যে ছোট কালে আজান দিয়েছি, আমার আব্বা আজান দিতেন, কিন্তু আমার মামার বাড়িতে দেখতাম মামা তো বাইরে আজান দিচ্ছে, সবাই আজান দিচ্ছে, আমিও আজান দিতাম। এসব বিদাতি কাজ, এসব বিদাতি কাজ। কবরে কোনো আজান নেই। আল্লাহর ওলি যদি কবরের পাশ দিয়ে যায় তখন নাকি আজাব হয় না? ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। নবী করিম সাল্লাম চাইতে আল্লাহর বড় ওলি কে ছিল? ওলি মানে দোস্ত, তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, ওলির চাইতে বড় উপাধি হচ্ছে খালিল, খালিল মানে অন্তরঙ্গ বন্ধু, খালিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ পাক মাত্র দুই নবীকে খালিল বলেছেন, আর কাউকে খালিল বলেননি, ইব্রাহিম আলাইহিস সালাম আর
محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم حديث تو مسلم شريف الحديث যে ছয়টি কবর বা পাঁচটি কবর ছিল বা চারটি কবর ছিল আর সেখান দিয়ে যাচ্ছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর আরেকটি ঘটনায় দুইটি কবর ছিল তাদের আযাব হচ্ছে আল্লাহর নবী দুনিয়ার সবচেয়ে বড় ওলি আল্লাহর অন্তরঙ্গম দুখালিল তিনি যাচ্ছেন আর কবর আযাব হচ্ছে বন্ধ হচ্ছে না তাহলে এসব ভণ্ড ওলি যারা আউলিয়া ও শয়তান কিন্তু নিজে ওলি দাবি করে বসে আছে তাদের ফজিলত কোত্থেকে পেলেন আপনি সত্যিকার ওলি যদি এই উম্মতের হয় শ্রেষ্ঠ ওলি আবু বকর সিদ্দিক আবু বকর ওমর ওসমান আলী এইভাবে ওলি চিনতে শেখেন ওলিকে চেনেন এবং তাদের সাথে মহব্বত করুন এবং তাদের অনুসরণ করুন তাদের পথে চলুন আর ভণ্ডদেরকে ওলি বানিয়ে বসে আছেন যারা কবর খনন করবে তাদের কি গোসল করতে হবে কবর খনন করার ক্ষেত্রে নেই যারা গোসল দিবে একটি হাদিস আছে যারা গোসল দিবে তারা গোসল করবে এই গোসল করা সুন্নাত জি যদি কেউ কবরের পাশে কাঁচা ডাল বা গাছ লাগিয়ে দেয় তাহলে কি আজাব কম হবে না তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগাননি ডাল পুঁতে ছিলেন দুটো যখন ওই দুটি কবরে সময়ের স্বল্পতার জন্য ওই হাদিসটাকে সংক্ষেপ করে দিচ্ছি তাতে দুটো খেজুরের ডাল কেটে পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাআল্লাহু আন ইয়ুখাফফা আনহুমা মা লাম ইয়াইবেসা আমি আল্লাহর কাছে আশা করি যে যতক্ষণ এই গুলি শুকায়নি যতদিন শুকায়নি এই ডালগুলি ততদিন কবরের আজাব কি হবে শেষ হয়ে যাবে না ইয়ুখাফফা হালকা হবে বলেছিলেন তারপরে যতদিন শুকায়নি বলা হয়েছে কেন কে বলছে যে তসবি তাহলিল করতে আছে সেজন্য এটা নিজের আবিষ্কার নবী সাল্লামের কথা বলেননি কিন্তু এটা নিজের আবিষ্কার অনেকে এই ব্যাখ্যা করতে চেষ্টা করেছে যে যেহেতু ডাল তসবি করছে সেজন্য যতক্ষণ তসবি হইতে থাকবে ততক্ষণ কি হবে আজাব হালকা হবে আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি এর খণ্ডন করার জন্য শুধু কাঁচা জিনিসই তসবি করে শুকা জিনিস তসবি করে না বলুন আল্লাহ কোরআনে কি বলেছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি পৃথিবীতে যে কোনো বস্তু তো বস্তু শুকাও হয় কাঁচাও হয় তাহলে এই পিলারও তসবি করছে এই মাইকও তসবি করছে এই স্ট্যান্ডও তসবি করছে এই লাইটও তসবি করছে মানুষও তসবি করছে জিনও তসবি করছে ঘড়িও তসবি করছে চন্দ্র সূর্যও তসবি করছে পাহাড় পর্বত শুকনো পাথর তাও তসবি করছে ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি শুকা ডালও তসবি করছে কাঁচা ডালও তসবি করছে পাতাও তসবি করছে শুকা পাতাও তসবি সব তসবি করছে কাপড়ও তসবি করছে আল্লাহর কথা এটি সত্য ওয়াইন মিন শাইইন ইল্লা আর সত্য কেন মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে মুঠে এটি একটি মুজিজা নবী সাল্লাল্লাহু আলাইহি হাতে মুঠে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরগুলি পাথর হাতে নিতেন আর তসবি শুনতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা তাহলে পাথরে কি রস আছে নাকি পাথরে তসবি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেতেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি এমন কিছু নেই পৃথিবীতে যে তসবি করে না ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাম কিন্তু তোমরা তাদের তসবি বুঝো না কেমন করে মাইক কেমন করে তসবি করছে কাপড়ে কেমন করে তসবি করছে লোহাতে কেমন করে তসবি করছে বুঝেন না আপনি আল্লাহ জানেন তাহলে বোঝা গেল যে এই তসবির কারণে কবর আজাব হালকা হয়েছে এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা বোঝা গেল না তাহলে কি সহি ব্যাখ্যা কি তাহলে সেটা শুনে সহি ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু এরা গুনাহগার সেজন্য চিরকাল কবর আজাব হালকা হবে না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলেন এবং যে ডাল গেড়ে দিলেন এই যে কদিন ডালটা শুকা থাকবে সে কদিন হালকা থাকবে তারপরে কবর আজাব তাদের যেহেতু কাফফারা হইতে হবে পাপ করেছে পাপের শাস্তি পেতে হবে না যে পাপের শাস্তি আবার চলতে থাকবে তারপরে পাপ শেষ হয়ে গেলে তখন মাফ হয়ে যাবে পাপের শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন মাফ হয়ে যাবে হালকা হয়ে যাবে এই জন্য একটি কথা বলতে গিয়ে ছুটে গেছে সেটা আবার বলে দিচ্ছি যে কবর আজাব শুরুতে বলেছিলাম কবর আজাব দুই প্রকার এক হচ্ছে স্থায়ী আজাব আর একটা হচ্ছে অস্থায়ী আজাব স্থায়ী আজাব কাফের মুশরিক মুনাফিকের জন্য আর যারা ইসলাম বিনষ্টকারী কোনো কাজ এর আগে দুই সপ্তাহ আগে বক্তব্য করেছে ইসলাম নষ্ট করে দিল যারা বেনামাজি ইসলামের কোনো কিছু অস্বীকার করলো কবর আজাবকে অস্বীকার করলো কাফের হয়ে গেল জি এইরকম যারা কুফুরি কাজ করলো নামাজ ছেড়ে দিয়ে কুফুরি কাজ করলো তাদের জন্য চিরকাল আজাব হবে আর বাকি যারা এমনি অন্য গুনাহগার কাবিরা গুনাহ তাদের চিরকাল কবর আজাব হবে না দীর্ঘকাল হবে কারো এক কাল হবে কিছু কাল হবে তারপরে যখন তার গুনাহর তার শাস্তি হয়ে গেছে তখন তাকে সাধারণ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে মুমিন যেহেতু তখন আর কবর আজাব হবে না কবর আজাব বন্ধ হয়ে যাবে এ হচ্ছে দ্বিতীয় প্রকার কবর আজাব আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল সহি রাস্তায় আমাদেরকে চলা যেন তৌফিক দান করেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন দুনিয়ায় সুখী করেন আখিরাতে সুখী করেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন